ওকে, আমাদেরকে যারা আজকে দেখছেন বা দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে আড্ডা দিব বাংলাদেশের উচ্চ শিক্ষা এবং গবেষণা নিয়ে। আড্ডায় আছি আমি রৌফুল আলম এবং আমার সাথে আছে আমাদের অনেকেরই প্রিয় শিক্ষক প্রফেসর কামরুল হাসান মামুন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে শিক্ষকতা করছেন। স্যার কেমন আছেন? এই তো ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। এটা ইটস মাই প্লেজার মানে তোমার সাথে কথা বলা। মাই প্লেজার। আই থিঙ্ক আই মিন আমাকে অনেকেই অডিয়েন্সের অনেকেই বারবার বলছিল যে আমরা যদি একটু আমাদের এইসব আমরা তো লিখি প্রায় আমাদের দেশের শিক্ষা গবেষণা নিয়ে, বাট আমরা যদি এখন একটু আলোচনা করি, একটু লাইভ আলোচনা করি, হয়তো অনেকে কোয়েশ্চেন করতে চায়, অনেকে হয়তো একটা ডিফারেন্ট অপিনিয়ন থাকে। তো তো আমার ইচ্ছে হলো যে তাইলে ওই বিষয়গুলোই আসলে আমরা একটু আলোচনা করি। আর এমনিতে তো আপনার সাথে আমার ফোনেও কথা হয় বা টেক্সট হয়। তো এখন জাস্ট আমাদের যে ওপেন মানে ফ্রি যে ইয়েগুলো আছে, যে তুমিও লেখো আমিও লিখি, এই লেখার মাধ্যমে তোমার সাথে আমার পরিচয় হয়ে গেছে। মানে ইনসিডেন্টলি আমরা উই আর সো সিমিলার ইন থিঙ্কিং, মানে সো সারপ্রাইজিং ফর মি। আমার কাছে মনে হয় যে আমরা অনেক কিছুই অনেক মানে প্রায় সেম। তোমার অনেক লেখাই মনে হয় যেন আমি যখন পড়ি মনে হয় আমার ভাবনাগুলোই মতো ভাষার লেখার স্টাইল অনেক বেটার। তুমি মনে হয় যেন আমার থ্যাংক ইউ লিখে ফেললা। হ্যাঁ, প্রত্যেকটা লেখাই আমার কাছে এমনই মনে হয়, আসলে মনে হয় যে হ্যাঁ আমি তো এরকমই ভাবি, মানে রেজোনেট করে তোমার সাথে, মানে এটা টিউনিং হয় ভালো। এটা ট্রু। আমি আমি যখন ইউপেনে ছিলাম, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে, এবং যখন ওখান থেকে প্রায় শেষের দিকে, তখন আপনার সাথে আমার পরিচয় আমার মনে আছে। এবং আমিও রিয়েলাইজ করি যে আপনার যে চিন্তাটা ওটার সাথে আমার চিন্তা বা আমার চিন্তার সাথে আপনার চিন্তা মানে খুবই ওভারল্যাপ করে। তো আমি জানি না যে আমি আমি শিওর যে আমাদের দেশে অনেকেই হয়তো আপনার ওভাবে চিন্তা করে, আমরা হয়তো সবাইকে ওই রকম পাই না বা দেখি না বা সবার লেখা হয়তো চোখে পড়ে না। কিন্তু আমার আমার একটা বিশ্বাস কি, আমাদের অনেক ইয়াং টিচার যারা আছে শিক্ষক, তাদের মধ্যেও কিন্তু আপনার এখন এই ধরনের চিন্তাটা হ্যাঁ আসছে এবং ওরাও কিন্তু লেখালেখি করার চেষ্টা করছে। তো আমার একটা বিশ্বাস যে আমাদের আই মিন আমরা যদি অনেক বেশি সংখ্যক মানুষ যদি আপনার এটা কন্টিনিউ করি, ডেফিনেটলি ওইটা দেখবেন যে একটা ইম্প্যাক্ট পড়বেই। সো আই থিঙ্ক ইট উইল টেক টাইম, বাট দেয়ার ইজ এ আই মিন লাইট ওয়েটিং ফর আস। সো আমরা বিষয়ভিত্তিক আলোচনাগুলো স্যার শুরু করে দিই, তাহলে মনে হয় বেস্ট হয়, কারণ এমনিতে অনেক সময় লাগবে। আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, আমাদের দেশে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করি তখন একটা স্টুডেন্টের আপনার বয়স থাকে সাধারণত 17-18 অথবা হায়েস্ট 19। এখন এই বয়সটা কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে কখনোই আপনার সম্ভব না বুঝা যে আপনার সে 2 বছর পরে একটা প্রোগ্রাম সে স্টার্ট করলো পড়াশোনার জন্য, এবং 2 বছর পরে কি সে ওই প্রোগ্রামটা আদৌ লাইক করবে কিনা, তার এটা ভালো লাগবে কিনা, সেটা কিন্তু আপনার বোঝার কোনো সম্ভাবনা মানে থাকে না। তো আমাদের দেশে যেটা হয়, আমাদের স্টুডেন্টরা যখন আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হয় তারা যে সাবজেক্টটা বা প্রোগ্রামটা পছন্দ করে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার হয় আপনার ফ্যামিলি থেকে বলে দেওয়া হয়, নাহলে সামাজিক একটা চাপে, অথবা আপনার সিনিয়ররা যারা থাকে তারা হয়তো বলে দেয় যে এই সাবজেক্টটা ভালো তুমি ওইটা পড়ো, অথবা আপনার তাকে বাধ্য হয়ে ওই সাবজেক্টটা নিতে হয় কারণ যেহেতু সবাই সব সাবজেক্ট পায় না। এবং এটা দেখা যায় প্রায় যে প্রচুর ছেলে মেয়ে যে সাবজেক্টটা নিয়ে যে প্রোগ্রামটা নিয়ে পড়া শুরু করলো সে কিন্তু হয়তো 6 মাস বা 1 বছর পরে রিয়েলাইজ করে যে ওই প্রোগ্রামটা তার আসলে ভালো লাগে না। ফিজিক্স পড়তে গিয়ে সে রিয়েলাইজ করে আসলে তার বায়োকেমিস্ট্রি ভালো লাগে, অথবা কেমিস্ট্রি পড়তে গিয়ে সে রিয়েলাইজ করে আমার তো আসলে ম্যাথমেটিক্স ভালো লাগে, বা ম্যাথমেটিক্স পড়তে গিয়ে সে রিয়েলাইজ করে যে আমি তো আসলে আর্ট পড়তে চাই। এই জিনিসগুলো কিন্তু আপনার ডেভেলপ কান্ট্রিতে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে, ওরা কিন্তু 100 ইয়ার্স আগে রিয়েলাইজ করছে অথবা তারও আগে, যার কারণে ওরা ইউনিভার্সিটিতে এই কোর্স ডিজাইনটাকে অনেকটা ওপেন করে রেখেছে। সো এখানকার স্টুডেন্টরা কি হয়, ওরা আন্ডার গ্রেড করতে যায় কিন্তু কেউই কিন্তু আন্ডার গ্রেড করার সময় বলে না যে আমি এই সাবজেক্টে আপনার ব্যাচেলর করবো বা এই সাবজেক্টে আপনার আমার মেজর থাকবে। সো ওরা কি করে, ওরা ভর্তি হয় দেন ওরা কোর্স করতে থাকে, একেবারে ওপেন কোর্স। অনেকগুলো কোর্স করার পরে
ওদের সামনে একটা ক্লিয়ার একটা আপনার ইয়ে থাকে, ধারণা থাকে যে হ্যাঁ আমি কোন সাবজেক্টটা লাইক করি। আমি যদি 5টা সাবজেক্ট কোর্স করি ফার্স্ট ইয়ারে, লাইক ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, অনেকগুলো কোর্স করার পরে দেন ওরা রিয়েলাইজ করে যে ও ওকে আমি তো আসলে মাইক্রোবায়োলজি লাইক করি, দেন ওরা অ্যাডভান্স কোর্সগুলো করে এবং ওই কোর্সের উপর বা ওইটা মেজর নিয়ে ওরা ব্যাচেলর করতে পারে বা ব্যাচেলর করে। আমাদের এখানে কিন্তু এই সুযোগটা নেই। যেমন আমি যখন কেমিস্ট্রি পড়তে শুরু করলাম, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি কোনো বায়োকেমিস্ট্রি কোর্স করতে পারলাম না। এখন বাইরে এসে দেখলাম যারা এখানে আপনার কেমিস্ট্রি পড়ে তারা বায়োকেমিস্ট্রি অনেক কিছু জানে, তারপর আপনার ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অনেক কিছু জানে। আমি শুনছি যে আপনি যখন বিদেশে পিএইচডি করতে গেছেন তখন দেখছেন যারা যারা ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স পড়তেছে তারা অন্যান্য অনেক বেশি সম্পর্কে ভালো আপনার কনসেপ্ট রাখে বা ধারণা রাখে। এখন আমাদের এখানে এই সিস্টেমটা যদি আমরা না করি তাহলে যে প্রবলেমটা হয় যে আমাদের প্রচুর স্টুডেন্ট যারা ট্রুলি আপনার ব্রিলিয়ান্ট তারা কিন্তু তাদের নিজেদের পছন্দ মতো বিষয়টা পড়তে পারছে না, বিধায় সারা জীবন কিন্তু এটা নিয়ে ওদের একটা আক্ষেপ থাকে এবং ওরা যে বিষয়টা জোর করে পড়ছে এটার প্রতি ওদের আনন্দ থাকে না, ওরা এনজয় করতে পারে না এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে ওই সাবজেক্টটা কোনো কাজেই আসে না। সো এটা কিন্তু একটা ন্যাশনাল কিন্তু আপনার রিসোর্সের কিন্তু একটা বড় ধরনের অপচয়, একটা জাতীয় সম্পদের অপচয় আমি বলবো। কারণ আপনি একটা মানুষকে, একটা স্টুডেন্টকে, একটা ব্রিলিয়ান্ট মাইন্ডকে, কারণ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তারা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, তাদেরকে আপনি 4-5 বছর সরকার টাকা দিয়ে একটা জিনিস পড়ালো কিন্তু সেই জিনিসটা একটা স্টুডেন্ট কোনোভাবে নিতে পারলো না, তার ভালো লাগলো না, হ্যাঁ, তারপরে সে কিন্তু এটা থেকে কোনো ধরনের প্রোডাক্টিভিটি বের করে আনতে পারবে না। এখন আমরা তাহলে বাংলাদেশে এটা কেন করতে পারতেছি না, করতে গেলে কি ধরনের বাধাগুলো থাকতে পারে, প্রতিবন্ধকতা থাকতে পারে বলে মনে করেন অ্যাজ এ আপনার শিক্ষক? আপনি এই জিনিসটা আমাদেরকে একটু বলবেন। থ্যাংক ইউ, অত্যন্ত সুন্দর একটা বিষয় আলোচনার জন্য। বাংলাদেশ আসলে একটা ট্যালেন্ট কিলিং কান্ট্রি। আমরা প্রতিভাকে কিভাবে টুটি চেপে ধরে মেরে ফেলতে হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি। আমাদের তো তুমি হয়তো বা জানো বাইরে পারিবারিক কারণে হোক, আর্থিক কারণে হোক, যে কোনো কারণেই হোক, হয়তো বা কারো ক্লাস 9-10 এর পরে আর পড়াশোনা হলো না, চাকরিতে তুমি চলে গেলে 10 বছর পরে খুব ভালো করে আর্থিকভাবে সফল হলো, এখন মনে করলো যে আমি এখন পড়তে যাব। এই জিনিসটা বাংলাদেশ, আমি এটা আসবো স্যার, আমার এই প্রশ্নটা আছে। আমরা যদি এখন আমাদের ওপেন কোর্সটা চালু করাটা কি সম্ভব কিনা আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে, এবং করতে গেলে কি ধরনের প্রতিবন্ধকতা বা আমরা কেন করছি না? প্রতিবন্ধকতা তো হলো, এক হলো আমাদের অ্যাপ্লিকেন্টের সংখ্যা এবং আমাদের সিটের সংখ্যা। কারণ আমরা সবার স্বপ্নের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আমরা ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অথবা ফার্মাসিস্ট হতে হবে, অথবা এইরকম একটা সাবজেক্ট যেটার বাজার দর আছে, যেটা করলে একটা চাকরি পাওয়া যাবে, একটা সোশ্যাল মানে একটা সিকিউরিটি পাওয়া যাবে। এই কারণে দেখা যায় যে আমি অনেক সময় আমি দেখছি এক ছেলে জোর করে বাবা মা তাকে বুয়েটে অ্যাডমিশন টেস্ট দেওয়াইছে, বুয়েটে অ্যাডমিশন হয়েছে, 2 বছর পরে দেখি আমার রুমের সামনে একটা ছেলে ঘুরে বেড়িয়ে দিচ্ছে। তো আমি হচ্ছে দেখুন কি ব্যাপার, তার একটু আসবো আপনার সাথে কথা বলবো, হ্যাঁ আসো। তো আসতে তো তার আমি তো তার ছোটবেলা থেকে স্বপ্ন ফিজিক্স বলে লিটারালি স্টার্টেড টু ক্রাই, এবং এটা একবার দুইবার নয় অনেকবার ঘটতে দেখো কাঁদতে স্যার বলতে আমার আব্বা আম্মা জোর করে আমাকে বুয়েটে ভর্তি করাইছে, কিন্তু আমি তো পড়তে চাইছি যে জোর করে ভর্তি হয়ে পড়তেছিও স্যার, কিন্তু 1 বছর পরে আমি নিশ্চিত হয়ে গেলাম ওটা আমার সাবজেক্ট না, আমি তো স্যার ফিজিক্স পড়তে চাই, আমাকে এখন একটা বুদ্ধি দেন আমি কিভাবে ফিজিক্স পড়তে পারি। তাহলে আমি বললাম যে তুমি তাহলে বুয়েটের কি অবস্থা এখন, ওইটাও রেজাল্ট কি, তাহলে আমার ওইটা পড়ে তো ভালো লাগে না, ঠিক মতো ক্লাস করি না, আমি তো সর্বনাশ তুমি করে ফেলছো। এই বাংলাদেশ এমন এক বাংলাদেশ, ভুল একবার করে ফেললে ভুল শুধরানোর কোন স্কোপ আমরা রাখি নাই, এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, যে আমরা ভুল যে মানুষ করতে পারে
এই ভুলটা যে রিপেয়ার করা যায়, এবং এই ভুল কিন্তু স্যার আমি যেটা শুরুতে বললাম এটা কিন্তু এমন না যে স্টুডেন্টরা ইচ্ছে করে করে, এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে। আমার কথা হলো স্টুডেন্ট তো একটা ছাত্রের তো মাত্র ফ্লারিশিং টাইম, রাইট? একটা সাবজেক্ট কোনটা যে পছন্দ এটা সেই বয়সে সে জানেই না, না উপায় নাই, উপায় নাই। আর বিশেষ করে আমাদের যে ইন্টারমিডিয়েটের যে কোর্স গুলো থাকে ওই কোর্স থেকে আপনার পড়াশোনা করে ডেফিনেটলি আপনার ইম্পসিবল এটা যে একটা স্টুডেন্ট কি তার বায়োকেমিস্ট্রি ভালো লাগবে, মাইক্রোবায়োলজি ভালো লাগবে, অ্যাপ্লাইড ফিজিক্স ভালো লাগবে, অ্যারোনটিক্স ভালো লাগবে, এটা বোঝার কোনো উপায় নেই। কারণ আমরা তো খুবই শর্ট অথবা ব্রিফ একটা নলেজ আপনার 1.5-2 বছরে দেই একটু একটু করে সবকিছু থেকে, হ্যাঁ, এবং ওই নলেজ দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয়ে তার ভালো লাগবে এটা বোঝার কোনো উপায় নেই। Sometimes it happens যে তুমি মানে সৌভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক তুমি একটা সাবজেক্ট তোমার চয়েস মানে সাবজেক্ট পেয়ে গেলা, আচ্ছা পেলা ক্লাস করে করে হয়তো বা ভালো লেগেও যায়, রাইট? এই ব্যাপারটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। এই জন্য আমি বলি প্রথম বর্ষে আমরা যদি সেরা শিক্ষকদেরকে দিতে পারতাম তাহলে আমাদের ঝরে যাওয়াটা ভালো লাগার সংখ্যাটা বেড়ে যেত। আমাদের আনফর্চুনেটলি হয় কি বিশ্ববিদ্যালয় লেভেলে ভালো শিক্ষকদেরকে রাখা হয় থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্সের জন্য, কারণ ওইখানে একটা কঠিন কঠিন সাবজেক্ট, একটু যারা দেখা যায় একদম মোটামুটি বিলো লেভেল শিক্ষক তাদেরকে দেখা যায় আমরা ফার্স্ট ইয়ার দিই, অথচ ওইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ওই সময় হয় কি ভুল করেও যদি কারো ফিজিক্সে চলে আসে, ফর এক্সাম্পল আমি ফিজিক্স একটা এক্সাম্পল জানিয়ে নিলাম, চলে আসে তারপরেও দে ক্যান ফল ইন লাভ ডিপেন্ডিং হু আর বিং মানে দে আর কট বাই হু, এমন কোন ভালো ভালো শিক্ষক যদি থাকে দে ক্যান ফল ইন লাভ উইথ দ্য সাবজেক্ট। এটা আমি অনেক সময় বলি এটাকে মানে ম্যারেজ মানে ইউ লাভ আফটার ম্যারেজ অ্যান্ড অথবা মানে বিফোর ম্যারেজ, ইটস ট্রু। আমাদের আমাদের কিন্তু এটাই হয়, আমাদের কিন্তু এটাই হয়। আমিও এটা কয়েকবার লিখছি ইভেন বইতো যে আমাদের এমন একটা সংস্কৃতি যে আমরা সবকিছু চাপাই দিব। আমি পড়াশোনা তো দেই, ইভেন বিয়েটাও, ইটস লাইক আমাদের লাইফের সবকিছুই আমরা, আমাদের কথা হইলো পরিবারের মতো কেন হইতে হবে না, সমাজের মতো কেন হবে না, মানে সবকিছু হইতে হবে সমাজের মতো, পরিবারের মতো, এমনকি পড়াশোনাটা। তো এই জন্যই দেখা যায় যে আমি ফর এক্সাম্পল আমি ফিজিক্সটা আমি বাইতে হয়েছে আসিনি, মানে আসলে ওই সময় আমার চোখ কান খুলেই না, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম নিজে নিজে একা একা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি ভর্তি ফর্ম নিলাম অ্যাডমিশন করে দিলাম চান্স নিলাম ফিজিক্সে ফাইন এন্ড দেন আই স্টার্টেড টু ফল ইন লাভ। নাও তো হতে পারতো, নাও হতে পারতো, যেমন এডওয়ার্ড উইটেন সে প্রথমে পড়ছে আন্ডার গ্র্যাজুয়েট করছে আর্টসে, আর্টসের সাবজেক্টে আমেরিকাতে কিন্তু স্যার অনেকেই কিন্তু এটা করে, কিন্তু এটা তবে তাদের সাকসেসের যে কারণ যেটা বললাম ওদের কোর্সগুলো ওপেন থাকে তো, সো ওদের আসলে তেমন কোনো প্রবলেম হয় না, ওরা কিন্তু কোর্সগুলো করে, ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স করে। যেমন আমি যখন সুইডেনে গেলাম তখন দেখলাম যে আমার সাথে এমন স্টুডেন্ট আপনার অর্গানিক কেমিস্ট্রি কোর্স করতেছে, তারা হলো আপনার ওই যে গ্রিক ফিলোসফি পড়তেছে, হ্যাঁ, এখন গ্রিক ফিলোসফি পড়ে অর্গানিক কেমিস্ট্রি কোর্স করতেছে। এখন বিষয়টা কি, ওরা কিন্তু কোর্স করতে আসে এবং ওরা দেখে যে ওর ভালো লাগে কিনা, যদি ভালো না লাগে সে ড্রপ করবে অথবা এক্সাম দিবে না, কাইন্ড অফ উইন্ডো শপিং এর মতো, রাইট? এবং অনেক ওপেন থাকে, রাইট? এবং সেম জিনিসটা কিন্তু আমরা আপনার যখন দোকানে যাই আমরা কিন্তু তাই করি, দেখেন আমরা কিন্তু কখনোই যেই একটা জিনিস কিনে ফেলি না, একটা জিনিসের কালার দেখি, প্রাইস দেখি, ডিজাইন দেখি, অনেক কিছু দেখে আমার যেটা ভালো লাগবে আমি কিন্তু সেই জিনিসটা কিনি। তারপরেও দেখেন আমরা কিন্তু রিটার্ন পলিসি আছে যে আমরা এটা রিটার্ন করতে পারছি ভালো না লাগবে। আমি অবাক হয়ে যাই যে 2021-এ এসে আমাদের যারা পলিসি মেকার আছে এডুকেশনে তারা কেন এটা চিন্তা করে না যে একটা স্টুডেন্টের পক্ষে বিশ্ববিদ্যালয়ে কিংবা অন্যান্য এরিয়াতে, যেমন আপনার বুয়েটের কথা বললেন অথবা মেডিকেলও হোক, কখনোই সম্ভব না 18-19 বছর বয়সে তাকে বলে দেয়া বা তার পক্ষে বলা যে আমি এই বিষয়টাই পছন্দ করি এবং সারা জীবন আমি এই বিষয়টা নিয়ে থাকবো। এই কারণে তাকে কিছু উইন্ডো দেওয়া উচিত, তাকে অন্য অপশন দেওয়া উচিত বুঝার জন্য এবং নিজেকে আপনার মনে করেন যে সেটেল করার জন্য যে আমি কোনটা পছন্দ করব। আমাদের এখানে প্রথম বর্ষের ছাত্র যখন ভর্তি হয় দেখো কত ধরনের ঝামেলায় তাকে পোহাতে, অনেক সাবজেক্ট মানে সে তার বাবা মা চায় ইঞ্জিনিয়ারিং পড়ুক সে ওখানে চান্স পায় নাই, সে ফিজিক্স চান্স পেয়ে গেছে বা কেমিস্ট্রি পড়ুক চান্স পেয়েছে, মানে কত ডিমোরালাইজ, মানে তার লাইফে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে ভালো করেও
he couldn't make his parents happy. Mm-hmm. Already, মানে ডিমোরাল, টোটালি ডিমোরালাইজড। আমি তো বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটে আমি আপনার ওয়েটিং লিস্ট থেকে আপনার খুব সম্ভবত স্ট্যাটিস্টিক্স এবং আপনার ওই যে সাইকোলজি এবং আপনার জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা ওই তিনটে অপশন বোধ আমার জন্য ছিল। এখন ওই তিন প্রোগ্রামে তো পড়া যাবে না, কারণ ওইটা তো আপনার ফ্যামিলি বা কেউই এটা মেনে নেবে না। আমি সবার কথা সাইকোলজি পড়ে কি করবো? এখন আমার কথা হলো, আমাদের পলিসি মেকাররাও কিন্তু বোঝা উচিত যে এগুলো যদি সোসাইটির রিফ্লেকশন হয় দেন তাহলে আমরা সিস্টেমটাকে ওপেন করে দিই না কেন? একটা স্টুডেন্টকে কেন আমরা জোর করে সাইকোলজি পড়াবো? অথবা সাইকোলজি যদি ট্রুলি সোসাইটিতে ডিমান্ড না থাকে আমরা এটাকে আপনার শ্রিঙ্ক করি না কেন? ওখানে যদি 200 সিট থাকে আমরা এটাকে 50 করে দিই। এবং এই আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা নীতি নির্ধারক, যারা প্রশাসন, না তারা তো জানে কিন্তু এগুলা, তারা না না অধিকাংশ যারা প্রশাসনে যায় তারা অধিকাংশ বাই দ্য টাইম, মানে মানুষ তো আসলে জ্ঞান যেরকম অর্জন হয় জ্ঞান আবার বিয়োগও হয়, সেইরকম নাই। তার মানে ডিকেও হয় আবার ইফ ইউ স্টে দেন ইউ ক্যান গ্রো অলসো, রাইট? এবং ভাবনার ক্ষেত্র কিন্তু তাই, আপনি যদি কন্টিনিউয়াস যদি থিংকিং বা থট প্রসেস এর মধ্যে না থাকেন আপনি কিন্তু নতুন চিন্তা বা নতুন ভাবনাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, সেটা থেকে আপনার নতুন কিছু বেরিয়েও আসবে না। আমাদের প্রশাসনের মানুষজন আসলে একাডেমিয়া থেকে এত দূরে এবং এরা আসলে ছাত্র ফ্রেন্ডলি না, ছাত্রদের নিয়ে, কারণ আমার বিশ্ববিদ্যালয়টা কেমন চলবে এই পরিকল্পনাটা যারা করবে তাদের তো প্রথম সময় ইনভেস্ট করতে হবে। ডু দে হ্যাভ টাইম টু ইনভেস্ট এনি টাইম ফর দিস? তারা মোস্ট অফ দ্য টাইম দে স্পেন্ড how to satisfy the employer who has given the job, মানে তাদের রাজনৈতিক পীর যারা আছে তাদেরকে খুশি করা হলো তাদের অধিকাংশ কাজের একটা বড় অংশ। আর হলো কি, আমি জানি না, তুমি নিশ্চয়ই তুমি দেখছো, তুমি যে বিশ্ববিদ্যালয়ে তুমি দেখছো সেখানকার ভাইস চ্যান্সেলর নাম ছাত্ররা কতজনে জানে, শিক্ষকরা কতজনে জানে? না এই দেশে তো জানে না। আমি তো পোস্ট ডক করার সময় ইউপেনের যে প্রেসিডেন্ট ছিল এমি গুডম্যান, অনেস্টলি স্পিকিং আমি কিন্তু নাম জানতাম না। কিভাবে জানছি? ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আপনার ওই যে কয়েকটা দেশের স্টুডেন্টদেরকে বা কয়েকটা দেশের মানুষদের জন্য আপনার ব্যান করলো না, তখন এমি গুডম্যান আপনার একটা ইমেল, মানে প্রতিবাদী একটা ইমেল সবার, মানে সব এমপ্লয়ীদের আপনার ইয়েতে পাঠাইছে, এটা তো অটোমেটিক চলে আসে। তখন আমি জানতে পারছি যে ওর নাম হলো এমি গুডম্যান এবং ওখানে একেবারে ক্লিয়ারলি স্টেটমেন্টে লেখা ছিল যে ও বেসিক্যালি আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যেই ইয়েটা সেটা এগেনিস্টে, সেটা আপনার সাপোর্ট করে না, এবং ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন সেপারেটলি স্টুডেন্টদের যে কোনো ধরনের প্রবলেমকে আপনি হ্যান্ডেল করার জন্য ট্রাই করবে। তো আমি চিন্তা করলাম আমাদের দেশে একজন ভিসি তো দূরের কথা, ইভেন আপনার কোনো মিনিস্টার বা সেক্রেটারিয়েটের কাউকেও মানে দ্বিমত করার যে বিষয়টা, ইভেন পোলাইটলি যে নো আমি উইথ হাম্বল আই ডোন্ট সাপোর্ট ইউর ওপিনিয়ন, আই ডোন্ট এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, এই জিনিসটাও কিন্তু আমাদের সোসাইটিতে নাই। আমাদের ওখানে কাজই হলো সর্বোচ্চ যে মানে যেটাই বলুক না কেন সেটাকে আপনি মেনে নেয়া, ইভেন ইনক্লুডিং আমাদের যে বর্তমান সরকার আছে, মনে করো মন্ত্রিসভার একটা মিটিং হচ্ছে, সেই মিটিং এ মন্ত্রিসভার কোন সদস্যের ধারে কি তার দুইটা মাথা আছে যে প্রাইম মিনিস্টার যদি একটা কথা বলে তার সাথে দ্বিমত করার, এই সরকার কিভাবে ভালো করতে পারবে? কারণ ইউ মাস্ট হ্যাভ পিপল হু ক্যান ডিসএগ্রি উইথ ইউ, এন্ড ইউ ক্যান তর্ক হবে, মানে যুক্তি তর্ক হবে, তার মাধ্যমে দিয়ে একটা ফাইনাল ডিসিশনের সিদ্ধান্তে যাওয়া যায়। কিন্তু আমি যদি এমন যদি হয় যে একজন ব্যক্তি যা বলবে জি আপা জি আমা জি যে আপনি যা বলছেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বলে বলে যাওয়া হয় তাকে, তারও ক্ষতি করা হয় দেশেরও ক্ষতি করা হয়, তারও জন্য এটা মঙ্গল না আনফর্চুনেটলি। এন্ড দ্যাট থিং ইজ মানে কাম ডাউন টু অল দ্য ইনস্টিটিউট ইনক্লুডিং দ্য ঢাকা ইউনিভার্সিটি। আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন ফোরামে আলোচনা করে দেখছি, মিটিংয়ে দেখা যায়, ইভেন আমাদের নিয়োগ কমিটির মিটিংয়ে যদি হয় প্রত্যেকটা নিয়োগ কমিটি বা প্রমোশন কমিটি
headed by the vice chancellor. তাহলে যে কমিটিতে ভাইস চ্যান্সেলর হিমসেলফ ইজ দ্য চিফ দে আর সিটিং দেয়ার, সেখানে কোন শিক্ষক বাকিদের যদি বলে ফেলে ও আমার তো মনে হয় এ খুব ভালো করছে তাকে নেওয়া উচিত, এই যে বলে ফেলল এইটার সাথে ডিমোট করার মতো গার্ডওয়ালা কোনো বোর্ড মেম্বারকে আমাদের সিলেকশন বোর্ডের মেম্বার করা হয় না। তো এগুলো হলো সমস্যা। এখন আমাদের শিক্ষকদের কি প্রফেশন বা আমাদের কোনো সময় নাই যে কিভাবে কোর্স গুলা কারিকুলাম ভালো করা যায়, কিভাবে আমাদের ছাত্রদেরকে মানে এই যে আমরা যদি মেজর মাইনর কোর্স হিসাবে নিয়ে আসি যে একটা মানে এত ক্রেডিট করতে হবে, কিন্তু ক্রেডিটটা মেজর একটা থাকবে বটে কিন্তু মাইনর টোটালি আপ টু দ্য স্টুডেন্ট টু ডিসাইড হুইচ সাবজেক্ট দে ওয়ান্ট টু স্টাডি। এইটা যদি আমরা খুলে দিতে পারতাম তাহলেও আমাদের একটা ছাত্রদের জন্য একটা তখন, এবং আমরা যদি বলতাম যে ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারে গিয়ে সবাই নির্ধারিত হবে আসলে কে কোন সাবজেক্টে পড়বে, ফিজিক্সের কিছু কোর্স করো, কেমিস্ট্রির কোর্স করো, অ্যাপ্লাইড কেমিস্ট্রি করো, হোয়াট এভার বায়োকেমিস্ট্রি করো, দেন তুমি ডিসাইড করো যে তুমি কোন ডিপার্টমেন্টের উপর বা কোন প্রোগ্রামের উপর তুমি মেজর করে ডিগ্রিটা নেবা। দেন সে অ্যাডভান্স যে কোর্সগুলো করলো, যেমন ফোর্থ ইয়ারের কোর্স থাকতে পারে বা থার্ড ইয়ার যে অ্যাডভান্স কোর্সগুলো থাকতে পারে, সেই কোর্সগুলো যে যে আপনার বেশি করবে যে প্রোগ্রামের উপর, সে ওই বিষয়টার উপর আপনার ব্যাচেলর ডিগ্রি পেল। তারা কোন জায়গায় এটা যদি করি আমরা সমস্ত ছাত্র শতভাগ বলবে আমরা কম্পিউটার সায়েন্স করতে চাই, বলবে আমি ফার্মেসি পড়তে চাই, বলবে আমি ট্রিপলি পড়তে চাই, এখন কি করবো? এখন আমার কথা হলো যদি স্টুডেন্টরা যদি শুধু আপনার এটা এটা দুইটা দিক থেকে আসতে হবে, এটা হলো আপনার যেই প্রোগ্রামগুলো টিচাররাও বা মনে করে বা স্টুডেন্টদের আপনার ভিত্তিতেও যদি মনে করা হয় যে এগুলোতে আপনার ডিমান্ড কম, তাহলে আমাকে আসলে আপনার সার্ভে করতে হবে যে ট্রুলি আপনার সোসাইটিতে এটা ডিমান্ড আছে কিনা, বা এটা থেকে পড়াশোনা করার পরে স্টুডেন্টরা ওই রিলেটেড আসলে জব যে করবে সেই জব ওপেনিংসের সংখ্যাটাই বা কত। যেমন আমাদের এখানে এই সার্ভেটা নাই বললেই চলে, আমাদের দেশে মনে করেন যে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে আমি জানি না সারা বাংলাদেশে ন্যাশনাল ইউনিভার্সিটি সহ কমপক্ষে হয়তো কয়েক হাজার স্টুডেন্ট তো হবেই আপনার ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে বের হয়। ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে পরে আমাদের দেশে ফিজিক্স রিলেটেড আপনার কি পরিমাণ জব আছে, এটা কি আমাদের কোনো ধরনের সার্ভে আছে, কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স আছে? নাই। তো স্ট্যাটিস্টিক্স না থাকার কারণে আমরা যেখানে একটা ইউনিভার্সিটি খুলে দিই সেখানে 100 জনের একটা ফিজিক্স ডিপার্টমেন্ট খুলে দিলাম। কেন আমার এটা 100 জন হইতে হবে? কেন এটা 10 জন হলে সমস্যা কি, 15 জন হলে সমস্যা কি? এমনিতে আমাদের শিক্ষকদের সমস্যা, শিক্ষক নাই, তারপর আপনার রিসোর্সের প্রবলেম। আমরা একটা ডিপার্টমেন্ট খুলেই সেখানে অনেকগুলো স্টুডেন্ট নেওয়ার কি দরকার আছে? আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমাদের ডিপার্টমেন্টে আপনার 100 জন কেমিস্ট্রি স্টুডেন্ট ভর্তি করানো হতো, এখন 100 জন স্টুডেন্টের ইভেন ক্লাস করার মতো অবস্থা ওইখানে, ক্লাসরুম নাই। এখন 100 জন কেনই বা নিতে হবে? এখন আমি যেই এখন অনেকে হয়তো বলতে পারে যে আমাদের দেশে প্রচুর পপুলেশন, অনেক স্টুডেন্ট আপনার পরীক্ষা থেকে পাশ করে, অনেক স্টুডেন্ট পরীক্ষা পাশ করার মানে এই নয় যে আমি তাদেরকে জোর করে এনে আবার তাদের ফিউচারটাকে আরেক ধরনের আপনার ডার্কনেস এর মধ্যে ছুড়ে দেওয়া। কারণ আমাদের বেশিরভাগ স্টুডেন্টকে তো আমরা জাস্ট একটা সার্টিফিকেট দিই। যেমন এখন যে বিসিএস এর কথা আসতেছে, এখন দেখেন বিসিএস প্রিপারেশনের জন্য কিন্তু আপনার কোনো স্পেসিফিক প্রোগ্রামে কিন্তু পড়ার প্রয়োজন হয় না। বিসিএস এর জন্য হলো আপনার একটা ডিগ্রি বা একটা সার্টিফিকেট, দেন যে পড়াশোনাটা সেটা প্রিলিমিনারি এক্সামের জন্য হোক বা রিটেন এক্সামের জন্য হোক, এটার জন্য কিন্তু আপনার কেমিস্ট্রিতে অনার্স করার দরকার নাই, ফিজিক্সে অনার্স করার দরকার নাই, ম্যাথামেটিক্সে অনার্স করার দরকার নেই। কেউ যদি বিসিএস আপনার মানে পরীক্ষায় শুধু দিতে চায়, তার কিন্তু আপনার একটা জাস্ট ওই যে আন্ডারগ্র্যাড সার্টিফিকেট দরকার তার। এখন আসলে আমাদের ফার্স্ট ইয়ারে একটা বিরাট অংশে আমরা পটেনশিয়ালকে ধ্বংস হয়ে যাই, এই যে এভাবে ধ্বংস হয়। এক হলো সাবজেক্ট চয়েস, দুই হলো ধরো আমরা আমরা যখন ছাত্র ছিলাম ফিজিক্সে 100 জন ছাত্র ভর্তি করত, আর এখন প্রতি বছর 5-10 জন করে বেশি করে ভর্তি করানোর জন্য ভাইস চ্যান্সেলরের কাছ থেকে বিশেষ পরামর্শ বলো বা
আদেশ নির্দেশ আসে, এই যে আমরা কোন ধরনের হোমওয়ার্ক না করে কোন ধরনের আমার আবাসিক অবস্থা কিরকম, আমাদের চাকরি এই সাবজেক্টের চাকরি অবস্থা কি, এই ধরনের কোনো হোমওয়ার্ক না করে আমরা শুধু ছাত্র ভর্তি ছাত্র সংখ্যা বাড়াচ্ছি, কোন ধরনের একটা ডিপার্টমেন্ট খুলে ফেলে কিভাবে নেন? মনে করো আগামীকাল কেউ একজন পটেন্সিয়াল কোন ক্ষমতাবান একজন ব্যক্তি শিক্ষক গিয়া ভাই হিসেবে কে বললো স্যার ওই একটা ডিপার্টমেন্ট খোলা যায়, তাই নাকি? কারণ সে নিজের চেয়ারম্যান হতে চায়, যে ডিপার্টমেন্ট খোলা যায় তাহলে ফেলে গেলো, তাহলে একটা ডিপার্টমেন্ট হয়ে গেল, তারপরে একটা একটা ডিপার্টমেন্ট খোলা কি জাস্ট লাইক দ্যাট? ইউ আর বিফোর ওপেনিং এ ডিপার্টমেন্ট ইউ মেক এ সার্ভে, ইউ টক টু দ্য এমপ্লয়ার, ইউ টক টু দ্য সিভিল সোসাইটি, এন্ড ইউ ফাইন্ড ইউ একটা সার্ভে করে দেখতে হবে এইটা সমাজের ডিমান্ড কত, তারপর এইটা শিক্ষক আছে কিনা, আমাকে একজন মানে ওয়ার্ল্ড ক্লাস একজন ভালো শিক্ষককে আনতে হবে, তার দায়িত্বে কারিকুলাম তৈরি করতে হবে, প্রসেসের মাধ্যমে একটা ডিপার্টমেন্ট খুলে হয়। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে যেইভাবে ডিপার্টমেন্ট খোলা হয়েছে যেমন মুড়ি মুড়কির মতো অবস্থা আর কি, মানে মানে তার মানে এতেই বোঝা যায় যে আমাদের সরকার আমাদের প্রশাসন আসলে কিভাবে ডিপার্টমেন্ট খুলতে হবে এইটা সম্বন্ধে তাদের কোন মানে ধারণাই নাই। আচ্ছা ডিপার্টমেন্ট শুধু জন্ম হয় না, ডিপার্টমেন্টে তো মৃত্যু হইতে পারে। আমি যদি দেখি আমাদের প্রয়োজনে যে যেমন আমাদের কিছু কিছু সাবজেক্ট আছে, আমি নাম বলতে চাই না, আমি যে একটা হলের হাউস টিচার ছিলাম, ওই সব সাবজেক্টে যারা পড়ে এত ডিমোরালাইজ থাকে, তারা জানে ডিপ্রেশনে থাকে সবসময়, আমি জানি স্যার এটা ডিপ্রেশনে থাকে, নাম বলে এই যে একটা একটা জীবন সে পার করে এরকম একটা লজ্জা নিয়ে একটা মানে তাহলে এই ছাত্রের জীবনটা কেমন হবে? ওর কাছ থেকে কিন্তু দেখেন ওর ভিতরে কিন্তু প্রচুর সম্ভাবনা আছে, আমরা তো এটা বের করতে পারছি না, উল্টা ওকে কিন্তু আমরা কিল করতেছি, পুরো কিল করতেছি। আমি ওই কথাটা বুঝাতে চাইছি যে আমাদের এই ধরনের সার্ভে গুলো দরকার, যে ফর এক্সাম্পল আমি এখানে কোনো সাবজেক্ট বা প্রোগ্রামকে ছোট করার জন্য না, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য, যে আমাদের দেশ থেকে প্রায় 2000 ফিলোসফি স্টুডেন্ট প্রতি বছর বের হয়। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে ফিলোসফি চর্চা করবে, এই ফিলোসফি তো একটা জোক না, ফিলোসফি চর্চা তো একটা জোক না, ইটস এ ভেরি হার্ড ইয়ে কিন্তু না, আপনার ফিলোসফিক্যাল থট এটা তো একটা ছোটখাটো বিষয় না, অথচ পুরো বাংলাদেশে একটা ফিলোসফিক্যাল সেন্টার নাই যেখানে আপনার মুক্ত চর্চা মুক্ত চিন্তার আপনার হ্যাঁ বিকাশ ঘটানো যাবে, অথচ আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফিলোসফি ডিপার্টমেন্ট খুলে রেখেছি, 100, 150, 200 জন করে আপনার ইয়ে দিচ্ছি, এবং ওই স্টুডেন্টগুলো ফিলোসফি পরে কি করবে সেটা কোনো সার্ভে নাই, সাইকোলজি পরে কি করবে, পলিটিক্যাল সায়েন্স পরে কি করবে, আমাদের দেশে পলিটিক্স নিয়ে যেখানে আপনার কথাই বলা যায় না সেখানে কয়েক হাজার ছেলে মেয়ে পলিটিক্যাল সায়েন্স পড়ে, হোয়াট ইজ দিস? সোশ্যালজি পড়তেছে, সোশ্যাল আপনার কোনো ধরনের আপনার ডিসএগ্রিমেন্টে যাওয়া যায় না, কোনো ধরনের আপনার তর্ক বিতর্ক নাই, সোশ্যাল রিফরমেশনের কোনো ধরনের আপনার আইডিয়া নেই। আমি এত আর্টিকেল পড়ি আমাদের দেশের বড় বড় নিউজ পেপারে, সোশ্যাল রিফরমেশন নিয়ে আপনি 10টা ভালো আর্টিকেল দেখাতে পারবেন না বছরে, 10টা যে রিয়েলি রিয়েলি আপনার ইম্পর্টেন্ট কিছু কথা ওখানে লেখা আছে, বা একটা ভিশনারি একটা আপনার আর্টিকেল আছে যে 50 বছর পরে আমাদের সোশ্যালে সোসাইটিতে কি ধরনের রিফরমেশন দরকার আমরা যদি স্টেবিলিটি নিয়ে থাকতে চাই ওয়ার্ল্ড, আমি এই ধরনের কোনো লেখাই তো দেখি না। তাহলে এই জিনিসগুলো আমরা যে করছি জাস্ট ছেলে মেয়েদেরকে জোর করে করে এনে তাদের ভিতরে যে সম্ভাবনা আছে সেটাকেও কিল করি। সমস্যা হলো সোশ্যাল সায়েন্স নিয়ে বা সোশ্যালজিক্যাল এই সোশ্যালজি বা অ্যান্থ্রোপোলজি এই সাবজেক্ট নিয়ে গবেষণা করতে গেলে এমনও অবস্থা হইতে পারে যে সরকার বেকায়দায় পড়তে পারে, সুতরাং এদের গবেষণা করার স্কোপ দিন দিন খুবই লিমিটেড হয়ে যাচ্ছে, কারণ একটা সোসাইটি ওপেন না হয় ওপেন টু ডিসএগ্রিমেন্ট ওপেন টু ডিসকাশন, মানে মানে কোনো খোলা এন্ড ছাড়া গবেষণা কখনো হইতে পারে না, তুমি চিন্তা যত যত স্কুইজ করে দেবা তত সেখানে গবেষণা নতুন আইডিয়া নতুন চিন্তা পসিবল, কারণ গবেষণা মানেই তো নতুন জ্ঞানের সৃষ্টি, এক কথায় গবেষণার মূল উদ্দেশ্য আসতে হবে,
এখন প্রশ্ন যদি আমি না করতে পারি, আমি যদি দ্বিমত না প্রকাশ করতে পারি, আমি যদি আলোচনা না করতে পারি, তখন আমার কারণ তখন আমার আইডিয়া করতে পারি, তখন আমি গবেষণা কিভাবে করব? তো এই জন্যই এই দেশে গবেষণা করা খুবই কঠিন। তো আমরা উই গো ব্যাক টু আওয়ার প্রিভিয়াস পয়েন্ট, যে এক নম্বর কথা হলো যে ছাত্রদের একটা মেজর এবং মাইনর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিয়ে এটা এক কথায় বা এক ঘন্টা একটা আলোচনায় এটা সমাধানে আসার সম্ভব, তবে যেটা প্রয়োজন সেটা হলো একটা এটা আমাদের আলোচনার একটা পার্ট করা, সভা সিম্পোজিয়াম ওয়ার্কশপ করা, এবং মানে এটার মাধ্যমে আমরা আমরা অত অর্থাৎ আমরা উই ওয়ান্ট টু মেক এ চেঞ্জ, রাইট? উই হ্যাভ টু, অনেস্টলি স্পিকিং স্যার, উই হ্যাভ টু, বিকজ উই ক্যানট জাস্ট লাইক কিল আওয়ার পটেনশিয়ালিটি। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে যে পসিবিলিটি আছে আমরা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করি না। আমরা প্রথম থেকে ধরে নেই তোদের কি দিয়ে কিছুই হবে না, আসছোস কোথেকে, জিপিএ নিয়ে আসছোস এ, পেয়েছোস এ মাইনাস। আমাদের মেন্টালিটি যে দেখেন, আমিও তো ইউনিভার্সিটিতে গেছি, আমাদের বেশিরভাগ টিচারাই জাস্ট প্রথমেই ও তুমি এ প্লাস পাইছো, আচ্ছা ওকে, হ্যাঁ ওকে, একটু ইয়ে করা যায়, চিন্তা করা যায়। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ইউনিভার্সিটির কাজ কি? ইউনিভার্সিটির কাজ কিন্তু একটা ভালো স্টুডেন্টকে ভালো করা না, ইউনিভার্সিটির কাজ হলো অ্যাভারেজ স্টুডেন্টগুলোকে বা বেশিরভাগ স্টুডেন্ট থেকে কীভাবে আপনার মনে করেন যে অধিক সংখ্যক আপনার পসিবিলিটি বের করে নিয়ে আসা যায়, ব্রিলিয়ান মাইন্ডকে আপনি নিয়ে আসা যায়, সেট আপটা হয়তো ওই রকম। ইটস নট জাস্ট ফর লাইক আপনার প্রথম 10টা স্টুডেন্টের জন্য, একটা ক্লাসের আপনার মনে করেন যে 5 জন স্টুডেন্টের জন্য, একটা ইউনিভার্সিটি সেট আপটা হলো একটা সোসাইটি থেকে কিভাবে সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়েকে আপনার রিসোর্স আপনার পরিণত করা যায়, দ্যাটস দ্য মেইন গোল। এই জিনিসটা যদি আমাদের যারা আইন প্রণেতা বলেন বা যারা আপনার ওখানে নিয়ম কানুন গুলো করে তারা যদি রিয়েলাইজ না করে, দ্যাটস বিগ কিল। সো আমি তাহলে প্রথম পার্টের আলোচনা থেকে আমি এবং আপনি এবং আমি শিওর যে আমাদের সাথে যারা অনেকে আছে তাদের একটা বড় ধরনের দাবি থাকবে যে বিশ্ববিদ্যালয়ে কোর্সগুলোকে ওপেন করার একটা চিন্তা ভাবনা এখন থেকে শুরু হোক আমাদের ছেলেমেয়েরা। ইংলিশ নিতে পারে, এরকম তাদের এরকম একটা চয়েস দেওয়া হয়। সুতরাং এটা মানে যদি শাহজালাল পারে কেন অন্যরা পারবে না? রাইট, পারা আমি ওই কথাই বলছি যে আমাদের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এই ধরনের ওপেন কোর্স সিস্টেম চালু করার একটা জোর মানে বড় মানে একেবারে জোরে সোরে একটা আবেদন বা আলোচনা হওয়া উচিত। এবং আমি মনে করি যে এটা যদি আমরা না করি আমাদের প্রচুর ছেলে মেয়েকে আমরা আসলে কিল করতেছি। এবং একটা স্টুডেন্ট 4-5 বছর ধরে একটা বিষয় পড়বে তার মোটেও জিনিসটা ভালো লাগবে না। হ্যাঁ, এটা রাষ্ট্রের বড় ধরনের সম্পদের অপচয়। আমরা সেকেন্ড বিষয়টাতে চলে যাব, এটা একটু ডিফারেন্ট বিষয়, সেটা হলো আমাদের এখানে এখনো আপনার পাবলিক প্রাইভেট একটা যে কনফ্লিক্ট, এটা খুব বড় ধরনের একটা কনফ্লিক্ট। এবং এইটা আমি পার্সোনালি এখন এসে এটা খুব হেট করি, এই কারণে যে প্রথম কথা হলো আমাদের দেশে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে এক ধরনের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলে, হুইচ ইজ ব্যাড। প্রথমত হলো স্টুডেন্টদের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব থাকা উচিত না। কোনো প্রাইভেট ইনস্টিটিউট যদি খারাপ হয়ে থাকে এটার দায়িত্ব একটা স্টুডেন্টের না, এটা দেখভালের দায়িত্ব, এটাকে ঠিক করার দায়িত্ব কিন্তু স্টুডেন্টের না। দেশে পাবলিক ইউনিভার্সিটি যেমন অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনার যথেষ্ট পরিমাণে মান নেই, আমি নিশ্চিত যে দেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো আসলে অনেক মান নেই। এখন একটা স্টুডেন্ট প্রাইভেটে পড়লেই যে সে খারাপ হয়ে গেল, প্রাইভেটে পড়লে তাকে দিয়ে কিছু হবে না, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে আপনার তার পড়াশোনার মান নেই, তাকে বেশি নাম্বার দেওয়া হয়, এই ধরনের যে আপনার স্টেরিওটাইপ যে থিঙ্কিংগুলো, প্রথম কথা হলো আমি চাই যে এই চিন্তাগুলো থেকে আমাদের স্টুডেন্টরা বেরিয়ে আসুক, গার্ডিয়ানরা বেরিয়ে আসুক, যে একটা স্টুডেন্ট প্রাইভেটে পড়া মানেই কিন্তু তাকে অনেক মার্কস দিয়ে দিচ্ছে সারা জোর করে, ওখানে সে পড়াশোনা করে না, এই ধারণাটা ভুল। কারণ বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখন কিন্তু অনেক ভালো করতেছে। যেমন আমি আমেরিকাতে আসার পরে দেখেছি এখানে প্রচুর স্টুডেন্ট এখন এখানে ইন্টারন্যাশনাল আপনার কম্পিটিশনে আসে, এমনকি আমেরিকার অনেক ইউনিভার্সিটিতে এখন শিক্ষকতা করে যারা কিন্তু আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছে। ওই স্টুডেন্টগুলো হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে নাই, অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমরা ধরে নিই যে কি সে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি সুতরাং প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এটা আরেকটা স্টেরিওটাইপের চিন্তা।
আমি যে বিষয়টা আপনার সাথে আলোচনা করতে চাই সেটা হলো, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন শিক্ষক হওয়া যায় না? সাধারণত এটা এখনো দেখা যায় না, এটা কেন হয় না? পাবলিক প্রাইভেট এই ধরনের কনফ্লিক্ট তো থাকার কথা না, কারণ সারা পৃথিবীতে একটা স্টুডেন্ট কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আসলো ইনস্টিটিউট না দেখে তার পুরো একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাকে রিগুরাসলি আপনার চেক করা হয়। এখানে আপনার নর্থ ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করে এসে সে যদি শিক্ষকতার যোগ্যতা রাখে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে না কেন? ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হতে পারবে না কেন? আমি এখানে তো সে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, এইটা বড় ধরনের কোনো প্রবলেম না, বাধা হওয়া উচিত না। আচ্ছা শোনো, প্রথম কথা হলো শুধু কি পাবলিক এবং প্রাইভেট, পাবলিক পাবলিক এর ডিসক্রিমিনেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা তো আছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য যদি একটা দরখাস্ত আহ্বান করা হয়, সেখানে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বিবেচনায় নেওয়া হয় এবং শিক্ষক হিসেবে নেওয়া হয়। অর্থাৎ এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রকে সাধারণত এক ব্যতিক্রম ছাড়া নেওয়া হয় না। একই কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও খাটে, একই কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যতই অ্যাপ্লাই করুক না কেন নিবে না। এটি আমরা বলি ইউনিভার্সিটি, তার মানে একটা ইউনিভার্সাল বিষয়, ইট ইজ টোটালি মিসিং, ইট ইজ লাইক এ লোকালিটি। আমরা মানে তাহলে অর্থাৎ আমাদের কি চিন্তা গুলা আমার ছাত্রই আমার কি, এখন সমস্যাটা কোন জায়গায় দেখো, আমার যদি একটা একাডেমিক কমিটি মিটিং হয় দেখা যায় সিনিয়র শিক্ষক একটা আর জুনিয়র যারা আছে বাকি সিনিয়ররা সবাই ওদের শিক্ষক, দেখা যায় মিটিং এ সব মেম্বার এক সিটিং এ না, ওই জুনিয়র যারা আছে এদের সার সার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তার মানে এখানে কোনো সিদ্ধান্ত হয় না। আর যেই জায়গায় পাবলিক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জন্য অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নেওয়া হয় না, প্রাইভেট তো প্রশ্নই ওঠে না। আর পৃথিবীতে কোন জায়গায় আছে বলতো এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম ট্যাগ লাগানো? বিশ্ববিদ্যালয় ইজ বিশ্ববিদ্যালয় রিগার্ডলেস ইজ পাবলিক অর প্রাইভেট, এটি আমরা ট্যাগ লাগিয়ে দেই, ও তুমি প্রাইভেটে পড়ো, ও তুমি পাবলিকে পড়ো। এই যে মানে এটা হলো আমাদের একটা মনের দৈন্যতা, এই জায়গাটা থেকে আমাদের আমাদের উঠে আসতে হবে। এইভাবে মানে এতে ছাত্ররাও যেমন ডিমোরালাইজ হয়, সোসাইটিও ডিভাইডেড হয়, রাইট? আমি টোটালি এগ্রি, এবং আমি যেটা শুরুতে বলেছি উই শুডন্ট ডু দ্যাট। এবং আমি বিশেষ করে আমাদের যারা অডিয়েন্স আছে, আমি নিশ্চিত যে অনেক তরুণ ছেলেমেয়ে আছে, তাদেরকে বলবো যে তোমাদের মধ্যে এই ধরনের পাবলিক প্রাইভেট যে একটা কনফ্লিক্ট বা এই যে স্টেরিওটাইপ কথা বা চিন্তাগুলো, আমি রিকোয়েস্ট করব, স্যারও রিকোয়েস্ট করবে, এগুলো আমাদের কাছ থেকে দূর হওয়া উচিত। একটা স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া মানেই সে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি বলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, এটা খুবই বাজে একটা চিন্তা। একটা স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া মানেই তাকে অনেক বেশি নাম্বার দেওয়া হচ্ছে, এটা আরেকটা বাজে চিন্তা। একটা স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া মানেই তাকে আই মিন সে ভালো স্টুডেন্ট না, এই এগুলো হলো খুবই বাজে চিন্তা। আমাদের চিন্তা করা উচিত শিক্ষার মানটা নিয়ে, সেটা পাবলিক ইউনিভার্সিটিতে যেমন অনেক শিক্ষা অনেক ইউনিভার্সিটি আছে যেখানে শিক্ষার মান ভালো নেই, আমি শিওর যে প্রাইভেট ইউনিভার্সিটিও আছে। সো কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে এই ধরনের যে মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্বটা, তারপর এই ধরনের যে স্টেরিওটাইপ চিন্তা, এগুলো আসলে বেরিয়ে আসা উচিত। এবং আমাদের যারা নীতি নির্ধারক আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব উইথ স্যার যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি আমরা একজন বিশ্বমানের শিক্ষককে পাই, তাকে যেন আমরা পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করার সুযোগ দেই বেসড অন হিজ অর হার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। দেয়ার শুড বি রিগোরাস আপনার স্ক্রিনিং, এবং ওইটার উপর বেসড করে তাকে আপনার সুযোগ দেওয়া উচিত। সমস্যাটা কোন জায়গায়? আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের মানে ওপেনিং ফ্যাকাল্টি পজিশনটা হলো লেকচারার পজিশন, লেকচারারদের সাথে থাকে হলো অনার্স এবং মাস্টার্স, এবং অনার্স এবং মাস্টার্স থাকার কারণে সত্যি সত্যি দেখা যায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকে প্রাইভেটের যে ছেলেদের রেজাল্টের দিক থেকে নিয়ে, আর যেহেতু আমরা নিয়োগ করার সময় আমরা শুধু রেজাল্টটাকে দেখি, আমরা যদি নিয়োগটা করতাম তার গুণ যাচাই করার জন্য, তার সংস্কার মধ্যে তার জ্ঞানটা রিফ্লেক্টেড হয়েছে কিনা ওইটা যাচাই করার জন্য যদি আমরা এনাফ এফোর্ট দিতাম তাহলে কিন্তু সম্ভব হতো। যেহেতু আমরা
আমরা সময় দিতে পারি না বা আমরা দেই না, আমরা করি কি 10 মিনিটের একটা ইন্টারভিউ দিয়ে, কত বড় একটা খারাপ জিনিস। শিক্ষকতার মতো একটা এত বড় একটা বড় পদে নিয়োগের জন্য মাত্র 10 to 15 বা 20 মিনিটের একটা ইন্টারভিউ দিয়ে আমরা শিক্ষক নিয়ে, আমার অনেক ছাত্র আমি দেখেছি, আমার অনেক ছাত্র এখন আমেরিকাতে আছে, যাদের যারা আমি নিশ্চিত কোন একদিন আমেরিকার কোন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষক হবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করার যোগ্যতাই হবে না, কারণ এটা ভুরি ভুরি স্যার, এখন এগুলো ভুরি ভুরি এক্সাম্পল আছে। 2.5 এর নিচে এজ এ সিজিপিএ, তো এটা হলো আমাদের দৈন্যতা। এখন আমরা যদি আসলে পিএইচডি লেভেলে শিক্ষকতা নিতাম, তাহলে যাচাই করার জন্য নট অনলি মাস্টার্স অনার্স মাস্টার্স, তখন তার পিএইচডিতে তার গবেষণা এটা দেখতে পারতাম। আমরা যদি পোস্টডক সহ নিতাম, তাহলে আরো বড় তাকে মাপতে পারতাম, কারণ সে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার এই যে লাইক এ ম্যারাথন দৌড়, আর্লি তুমি কত তাড়াতাড়ি দৌড়ে কয়েকটা রাউন্ড দিয়ে ফেললা, এটা দ্বারা তুমি 14টা রাউন্ড দিতে পারবা কিনা এটা নির্ধারণ করা সম্ভব না। আমরা যদি আসলে বিশ্ববিদ্যালয় লেভেল শিক্ষকতার জন্য আসলে উচিত হলো আইডিয়ালি স্পিকিং উচিত হলো লম্বা স্কেলে একটা মানুষ সাস্টেইন করতে পারতো, মানে কন্টিনিউয়াসলি সে ভালো করতে পারছে কিনা পরীক্ষা দিতে পারতো, কারণ অনেক শিক্ষক আছে যারা কোনো না কোনো ভাবে মুখস্থ করে হলেও সিজিপিএ 4 করে ফেলছে, কিন্তু দেখা গেছে ওই সব দাঁড়ি যদি বের হয়ে যায়, ও যখন পিএইচডি করতে যায়, ও যখন পোস্টডক করে, তখন আসল পটেন্সিয়াল ইজ বিং রিভিলড দেয়ার। এই জন্য লম্বা সময়ে কে কতটুকু ভালো করতে পারলো সেটা দেখা, এজন্যই কিন্তু আপনার পশ্চিমে বা আপনার ইউরোপে ওরা কিন্তু এই সিস্টেম গুলো করে রেখেছে, ওরা কিন্তু আন্ডার গ্রাজুয়েট থেকে আপনার একটা রিসার্চ চালু করেছে, দেন মাস্টার্স কিন্তু আপনার রিসার্চ ছাড়া হয় না, বিদেশে কিন্তু মাস্টার্স ডিগ্রি আপনার রিসার্চ ছাড়া হবেই না থিসিস ছাড়া, এবং ওখানে ওরা কম্বাইন করে বেসিক্যালি পারফরমেন্সটাকে উইথ আদার আপনার অ্যাক্টিভিটিস একটা স্টুডেন্টকে আপনার ইভালুয়েট করার জন্য। আমরা আমাদের আলোচনার এই পর্বটা শেষ করবো স্যার খুবই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে, সেটা হলো আমাদের দেশের শিক্ষকরা কিন্তু আপনার বিদেশ থেকে কিন্তু পড়াশোনা করে যায়, আমার কথা হলো তারা তো এগুলো দেখে যায়, যাওয়ার পরে তাদের বেশিরভাগ শিক্ষক কেন এই জিনিসগুলোকে তার নিজের প্রতিষ্ঠানে তার ছাত্রদের জন্য ইমপ্লিমেন্ট করার চিন্তা করে না বা স্বপ্ন দেখে না? এটা অ্যাজ এ শিক্ষক, আপনিও যখন বিদেশ থেকে পিএইচডি করে গেছেন, পোস্টডক করে গেছেন, আপনিও দেখেছেন অনেক কিছু আমাদের যে ডিফারেন্ট, এটা হতেই পারে কারণ আমাদের সোসাইটি তো এখনো এগুচ্ছে, এখনো আমাদের আমরা সময় নিচ্ছি বা সময় লাগবে, কিন্তু আমার তো সেই যে ড্রিমটা টিচারদের এবং সেই ড্রিমটা যে আপনার থাকা উচিত, এটাকে জিয়ে রেখে যে এই মতো করে কাজ করা উচিত, এটা কেন আমাদের বেশিরভাগ শিক্ষকের নাই বা থাকে না? কারণ কি জানো, কারণ হলো আমাদের অধিকাংশ শিক্ষকের হদের মতো হলো একটা পিএইচডি করতে পারে, কোন রকমের যদি একটা পিএইচডি হয়ে যায় তারা মনে করে জীবনের মকসুদ পূর্ণ হয়ে গেছে, তার আর কোনো ড্রিম থাকে না, তার ড্রিমটা তখন শিফটেড হয়ে যায়। শিফটটা কি, এখন সে এসে সে প্রশাসন কিভাবে ভিসি হওয়া যায়, কিভাবে প্রভোস্ট হওয়া যায়, অর্থাৎ সে যেটা শিখে আসলো পিএইচডি যেটা দেখে আসলো যে সিস্টেম দেখে আসলো সেটা কিভাবে এই দেশের মানুষের জন্য অ্যাপ্লাই করা যায় কি করে, ওই দিকে তার নজরটা বা তার চিন্তা গুলো নাই থাকে না, তার ফোকাসটা তখন হয়ে যায় কিভাবে এক্সট্রা কিছু ইনকাম করা যায়, পার্ট টাইম কোথায় পড়ানো যায়, কিভাবে আমি একটা প্রভোস্ট হতে পারি, কিভাবে আমি একটা ইলেকশন করে নির্বাচন করি, আমি কয়েকবার সভাপতি হইলে আমি ভিপি হয়ে যাব, এই যে আমার ফোকাসটা শিফট হয়ে গেল, আমি একাডেমিতে তো নাই, যার জন্য যে আমি যা শিখে আসলাম যা দেখে আসলাম বাইরে থেকে ওটা যে আমি গিয়ে ওর যে ভালো ভালো জিনিসগুলো দেখলাম আমি কিভাবে আরো আমি আমার বাংলাদেশের পার্সপেক্টিভে পরিবর্তন করে হলেও আমি কিভাবে কি করতে পারি,
এই চিন্তাগুলা যে পরে সলিডিফাই করা একটা আন্দোলনের মতো করা, যা সব আমরা শো করি আমাদের ফর দ্য সেক অফ আওয়ার স্টুডেন্ট, আই ডোন্ট সি আওয়ার টিচার্স টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমার ছাত্র নিয়ে ভাবনা এটা অধিকাংশ শিক্ষকের মধ্যে নাই। এই জিনিসটা খুব কষ্ট হয়, কারণ আমিও দেখেছি আপনার ছাত্র জীবনে যে প্রচুর শিক্ষক কিন্তু আমাদের আপনার বিদেশ থেকে খুব ভালো ভালো ইনস্টিটিউট থেকে আপনার পড়াশোনা করে যেত, এবং অনেস্টলি স্পিকিং তাদের কিন্তু আপনার দায়বোধটা আরো বেশি থাকার কথা ছিল। কেন আমি বলছি, কারণ শিক্ষকরা যখন পিএইচডি করে, আপনি যে শিক্ষক জানেন যে তারা কিন্তু স্কলারশিপ গুলোতে একটা প্রায়োরিটি পায়, সাধারণত একটা তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। সেকেন্ডলি, তারা যখন বিদেশে পিএইচডি করে তাদের কিন্তু বেতনটা কিন্তু বাংলাদেশে আপনি থাকে, হ্যাঁ, এবং তাইলে তাদের কিন্তু দায়টা আরো বেশি থাকার কথা ছিল যে হ্যাঁ, আমি বাংলাদেশে বেতন ঠিক রেখে বিদেশে পিএইচডি করেছি, বিদেশে পড়াশোনা করে এসেছি, আমার উচিত এখন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এটা ড্রিম করা যে আমি যেই ভালো জিনিসগুলো দেখে এসেছি সেগুলো কিভাবে স্লোলি স্লোলি, আমি বলছি না যে একদিনে আপনার সবকিছু চেঞ্জ করা সম্ভব, বাট ওই যে সূচনাটা বা ওই যে প্রচেষ্টাটা, এই জিনিসটা আমি কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে দেখি না। এই জিনিসটা আমাকে খুব মানে কষ্ট দেয় যে এত ভালো ভালো ইনস্টিটিউট গুলো থেকে পড়াশোনা করে যায়, অনেক কিছু দেখে যায়, এটা হওয়া উচিত। আমি এটা রিকোয়েস্ট করব যে আমাদের তরুণ শিক্ষক যারা অ্যাটলিস্ট এখন আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা ইউরোপ থেকে, আমেরিকা থেকে বা জাপান থেকে, চায়না থেকে, বড় বড় ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করে যান, আপনারা যে ভালো জিনিসগুলো দেখেন, এমনকি এটা যদি আপনার জীবদ্দশা আপনি নাও পেয়ে থাকেন, এটা যেন আপনার স্টুডেন্টদেরকে এনকারেজ করেন। আমাদের মধ্যে একটা সমস্যা থাকে কি, আমরা চিন্তা করি যে আমি আমার জীবনে এটা পাই নাই, আমি কেন এটা অন্যদের ভিতরে রিফ্লেকশন দেখতে যাবো। দ্যাটস এ ভেরি মানে ব্যাড একটা অ্যাপ্রোচ আমি বলবো, যেটা অনেকের মধ্যে থাকে হয়তো। যেমন আমি যখন বিদেশে গিয়ে দেখলাম যে আমি গবেষণা শুরু করেছি 29 বছর বয়সে এবং আমার কলিগদের বয়স 24 বছর 25 বছর, ওই জিনিসটা আমাকে প্রচুর হিট করতো, স্ট্রাইক করতো, এবং এই কারণে আমি কিন্তু আরো বেশি করে লিখি যেন আমার পরে কোনো স্টুডেন্টদেরকে এই জিনিসটার মধ্যে দিয়ে না যেতে হয় যে সেশন জোটের কারণে সে 3-4 বছর তার লাইফ থেকে শেষ করে ফেলবে। আই মিন হোয়াই, সেশন জোটের মতো এরকম একটা কিলিং প্রসেস পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই, বিনা কারণে সময় নষ্ট। তো আমি দেখি দুই একটা কোয়েশ্চেন নেই আমাদের অডিয়েন্স থেকে, তারপরে আমরা আবার আলোচনা যাচ্ছি। আমাদের একজন কোয়েশ্চেন করেছে যে বাংলাদেশের শিক্ষকরা কেন আপনার বিদেশে পিএইচডি করতে যায়। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, অলরেডি আমাদের প্ল্যান আছে এটা নিয়ে আলোচনা করব। সো এটা নিয়ে স্যার অনেক লিখেছে, আমি লিখেছি। প্রথমে এটার সহজ আনসারটা দিতে চাই যে আমাদের দেশে যেহেতু অত সংখ্যক আসলে পিএইচডি স্টুডেন্ট পাওয়া যায় না শিক্ষক নিয়োগের জন্য, তো এখনো আমাদের শিক্ষকদেরকে নিয়োগের পর আসলে বিদেশে ট্রেনিং এর জন্য বা হায়ার এডুকেশনের জন্য যেতে হয়। আমি এটা খারাপ কিছু দেখি না, অনেস্টলি স্পিকিং দ্যাটস ফাইন, বাট আমার প্রশ্ন হলো এটাকে স্লোলি ফেজ আউট করার চেষ্টা করতে হবে। সো লাইক 70s, 80s বা 90s এর দিকেও আমি মনে করি আমাদের দেশে তো আসলে এত আপনার পিএইচডি করা, পোস্টডক করা স্টুডেন্ট ছিল না। এখন আমাদের এটাকে কিভাবে আপনার ওইখান থেকে সরে আসা যায় সেই চেষ্টা করতে হবে। তো এখনো আমি দেখতে পাই যে ওই ধরনের আসলে প্রচেষ্টা তেমন নাই। আর দ্বিতীয়ত কথা হলো, আমরা যে সারা বাংলাদেশে চাইলেই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন পিএইচডি করা টিচার নিয়োগ দিতে পারবো, সেটাও আসলে কিন্তু সম্ভব না, কারণ আমাদের প্রচুর সাবজেক্ট, প্রচুর ডিপার্টমেন্ট, প্রচুর ইউনিভার্সিটি, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আপনার পিএইচডি করা বা পোস্টডক করা স্টুডেন্ট আমরা খুঁজে পাবো না, এটা আমি নিশ্চিত। তবে আমি মনে করি যে আমাদের খুবই ইফেক্টিভ ইনিশিয়েটিভ নেওয়া উচিত, অ্যাটলিস্ট সায়েন্স ফ্যাকাল্টি দিয়ে শুরু করা উচিত, কারণ যেহেতু আপনার বিজ্ঞানে রিগোরাস রিসার্চের বা এক্সপেরিমেন্টাল সায়েন্সের রিসার্চের আসলে বিষয় থাকে, সেখানে আমি পার্সোনালি মনে করি যে আমাদের এখন বিজ্ঞান অনুষদগুলোতে পিএইচডি ছাড়া শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধ করা উচিত। আর যদি আমরা নেইও সেটা লেকচারার পদে, তাদেরকেও আবার অনেকদিন আসলে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য রেখে এবং তাদেরকে প্রুফ করার সুযোগ দেওয়া উচিত যে তারা আসলে কোয়ালিফাইড ফর দ্য ফার্দার আপনার স্টেপ। তো স্যার নিজেও লিখেছে যে এইটা এখন বন্ধ করা উচিত। এখন আমি স্যারের কাছে শুনতে চাই যে আমরা আসলে ওই ধরনের অ্যাপ্লিকেশন বা অত নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট আসলে আমরা পাই কি না, যেটা দিয়ে আপনি মনে করেন যে আসলে এই ধরনের কাজটা এখন শুরু করা সম্ভব। প্রশ্নটা আবার একটু শুনি। প্রশ্ন হলো যে স্যার, যে আমরা বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষক নিয়োগে আমরা পিএইচডি করা স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়া বিষয়ে আর কি, সো আমাদের কি আসলে ওই এত সংখ্যক অ্যাপ্লিকেন্ট কি আসলে পড়ে যে আমরা আসলে আপনার দেশের প্রত্যেকটা হলো
এই দেশে বাংলাদেশে এখন এই যে শত শত বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, রিগার্ডলেস অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক, আমি কোনো ডিস্টিংশন করতেছি না, তো অলরেডি আমাদের মানে প্রায় 150 বেশি একটা ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশে হয়ে গেছে। এখন এতগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট সংখ্যক কোয়ালিফাইড টিচার কি আছে আমাদের? এই ক্যালকুলেশনটা কি আমাদের কখনো করা হয়েছে? এই একটা নতুন একটা বিশ্ববিদ্যালয় করার জন্য নতুন সাবজেক্ট খোলার আগে আমরা কি কখনো এই হোমওয়ার্কটা কখনো করি যে হাউ মেনি টিচার্স ডু ইউ ডু উই হ্যাভ টু হ্যাভ দিস মেনি ইউনিভার্সিটি ইন আওয়ার কান্ট্রি? এটা এক নাম্বার। দুই হলো আমাদের যথেষ্ট সংখ্যক কোয়ালিফাইড টিচার্স আছে নট ইন মেবি ইন বাংলাদেশ, আমরা কেন আমাদের যারা দেশের বাইরে যারা আছে তাদের ফিরে আসার দরজাটা কেন ওপেন করতেছি না? ভারত ভারত গত 2 বছর আগে ভারতের ইউজিসি একটা নিয়ম করছে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 500 মধ্যে থাকা বিশ্ববিদ্যালয় থেকে কেউ তাকে সরাসরি সহকারী অধ্যাপক হিসেবে দেওয়া হবে। অর্থাৎ তার মানে কি, আর এখন আমার ছাত্ররা যারা ধরো ইউরোপ বা আমেরিকা বা যেখানে পিএইচডি করতেছে, ধরো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 200 নম্বরের মধ্যে আছে এরকম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে, সে যদি আগামীকাল বাংলাদেশে ফিরে আসে, ডু ইউ থিঙ্ক দ্যাট হি উইল গেট এ জব? অলমোস্ট চান্স ইজ ভেরি থিন। কেন নাই? কারণ হলো সে এই কয়েক বছর দেশে না থাকার কারণে তার রাজনৈতিক ইয়েটা ছিন্ন হয়ে গেছে, তাকে তার সাথে তাকে নিয়ে সে আসলে কোন দল করবে বুঝতে পারে না, কারণ একটা ফ্রেশ মানুষকে নিলে পরে তাকে সহজে পোলারাইজ করা সম্ভব। এই ছেলেটা হি ইজ এক্সপোজড টু দ্য রিয়েল ওয়ার্ল্ড, হি হ্যাজ সিন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবী কিভাবে চলে, তাকে আর আমাদের প্রিমিটিভ আচরণের মধ্যে আর নেওয়া যাবে না। যার জন্য দেখবা অ্যাপ্লিকেশন করলেও এখন আবার নতুন একটা সিস্টেম করছে, মানে এই সিস্টেমটা খুবই খারাপ, যে রিটেন এক্সাম নেওয়া হয়। রিটেন এক্সাম কিভাবে কেন নেওয়া হয়? রিটেন এক্সামের একমাত্র উদ্দেশ্যই হলো কোয়ালিফাইড টিচারকে বাদ দেওয়ার জন্য, কারণ এটা কে প্রশ্ন করবে, কে খাতা দেখবে, এখানে কোনো মানে এটার মধ্যে কোনো ইয়ে নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে যে আপনি রিটেন এক্সাম হতে পারে, আমার মনে হয় এটা বাইরে একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট শুনলো এটা বিলিভ করতে পারবে না বা তাদের মাথায় আসবে না এটা কেন দরকার। আচ্ছা, তুমি কি কয়েকদিন আগে আমি একটা শেয়ার করেছিলাম নোয়াখালী, হ্যাঁ আমি এটা স্যার আগে শেয়ার করেছিলাম, হ্যাঁ ইটস আনবিলিভেবল যে মানে রিটেন টেস্টের প্রশ্ন, তাহলে এই প্রশ্নের নাম্বার কি হবে, এই নাম্বারটা কে দিবে? এখন যদি ভাইসিনালে খাতা দেখে সে যদি একজন কোয়ালিফাইড বাইরে থেকে পিএইচডি করা একজনকে ওই একই লিখছে একে 0 দিয়ে দিল, তার তো কোনো কোশ্চেন করার মানে এটা এটাকে যে তুমি ইয়ে করবা চ্যালেঞ্জ করবা সেই সুযোগও নাই। সুতরাং মানে টোটালি ডিপেন্ড অন দ্য এক্সামিনার সে কত নাম্বার দিবে। সুতরাং এই রিসেন্ট টেস্ট যেখানে প্রশ্নের মানের কোনো বালাই নাই, যেখানে কে খাতা দেবে কোনো বালাই নাই, সুতরাং আমরা এমন একটা সিস্টেম তৈরি করে ফেলছি যেই সিস্টেমের মাধ্যমে বাইর থেকে কেউ পিএইচডি করে বা পোস্ট। দেখো কয়েকদিন আগে ইউজিসি মানে আমাদের শিক্ষক নিয়োগ এবং প্রমোশনের একটা নীতিমালা করছে, সেই নীতিমালায় পোস্ট ডক করলে কি হবে, তাকে কি কি হবে, পোস্ট ডক শব্দটা না উল্লেখ নাই, উল্লেখ নাই। এবং স্যার আপনি অবাক হবেন, আমি একটু ইন্টারাপ্ট করি, সরি, 2017 এর দিকে আমি পোস্ট ডক নিয়ে একটা প্রথম আলোতে আপনি একটা লিখা লিখি এবং এটা ওরা ওদের অনলাইনে পর্যন্ত ইয়ে করে, তখন আমি প্রচুর কোয়েশ্চেন পাই, যেটা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট ছিল এবং ভালো ভালো ইউনিভার্সিটি, যে পোস্ট ডক বিষয়টা কি। এবং আপনি যদি এখন আমাকে জিজ্ঞেস করেন, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমি মাস্টার্সে খুব ভালো রেজাল্টও করেছিলাম, আমার মতো স্টুডেন্ট জানতো না আসলে পোস্ট ডক জিনিসটা কি, অথচ এটা কিন্তু আপনার এখানকার স্টুডেন্টরা কিন্তু জানে এটা অনেক আগে থেকে, কারণ ওদের প্ল্যানটাই থাকে যে আমি এভাবে এভাবে এগুব। আচ্ছা তাহলে শুনো, তাহলে বাংলাদেশে প্রায় 150 বিশ্ববিদ্যালয়, কয়টা বিশ্ববিদ্যালয়ে কয়টা পোস্টডক আছে, মানে আমি জানি না গবেষণা কিভাবে রান করে উইদাউট পোস্টডক। আচ্ছা ইউজিসি কয়েকদিন আগে 5 জন মানুষকে পোস্টডক দিচ্ছে, 5 জন বা 10 জনের, কাদেরকে দিচ্ছে জানো? জাস্ট
দুই দিন পরে যে রিটায়ারমেন্টে যাবে সিনিয়র প্রফেসরদেরকে ধীরে ধীরে পদক দিতে। How can you do that? Postdoc দেওয়া হয় সাধারণত young scientistদেরকে, right? মানে এটা হয় মানে below 45, right? হ্যাঁ, or even below 40 আসলে অনেক জায়গায়, অনেক জায়গায় below 40, যেমন হুমবুল ফেলোশিপের জন্য লেখা আছে 45 is the limit, 45 এর বাইরে তুমি cannot even apply. তো এখানে বলছি একটা দেশ যেখানে 150 বিশ্ববিদ্যালয় আছে, কোন বিশ্ববিদ্যালয়ের পোস্টডক নাই, তাহলে পোস্টডক ছাড়া গবেষণা হবে না। এখন বাংলাদেশ গভর্নমেন্ট করছে কি, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে কলেজের শিক্ষক বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রাইম মিনিস্টার স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপ দিয়ে ট্যাক্স পেয়ার মানি দিয়ে ইউ আর সেন্ডিং আওয়ার পিপল টু ডু ক্রিয়েট অ্যানাদার কান্ট্রি। আমি এটা ইচ্ছে করে আজকে আলোচনা করব না, কারণ আমার এটা নিয়ে আরো বেশ কিছু অপিনিয়ন আছে, হয়তো এটা অনেক লম্বা সময় লাগবে, বাট আপনি যদি আলোচনা করতে চাচ্ছেন একটু, যে এই টাকাটা আমরা ব্যয় করতে পারতাম ইন অর্ডার টু ক্রিয়েট অ্যান অ্যাটমোসফিয়ার টু ডু পিএইচডি ইন বাংলাদেশ, একদিনে তো হয়ে যাবে না। আমরা আমি ফর এক্সাম্পল আমাকে যদি দুইটা একটা পোস্টডক দেওয়া হয় আবার আমি আই ক্যান সুপারভাইজ তিনটা পিএইচডি আমি নিতে পারি। এই যে এইভাবে মানে প্রতিটা শিক্ষকের বা যারা যারা গবেষণা করে অন্ততপক্ষে তাদের সাথে যদি আন্তর্জাতিক মানের ভালো পোস্টডক দেওয়া হয়, এই এই পোস্টডক দিয়ে কিন্তু আমরা অন্য কাজও করাতে পারি। আন্ডারগ্র্যাজুয়েট ল্যাবে আমরা ল্যাবে ইভেন পিএইচডি স্টুডেন্ট দিয়ে এবং ফার্স্ট ইয়ারে ক্লাস নেওয়াতে পারি, কারণ কত লাভ হতো আমাদের। কারণ পোস্টডক ছাড়া বিশ্ববিদ্যালয়ে কখনো সাকসেসফুলি গবেষণা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে না এবং পড়াশোনাও। এই আমার যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100টা পোস্টডক থাকতো ফরেন পোস্টডক, তাহলে একটা এনভায়রনমেন্ট হতো, কারণ একটা বিশ্ববিদ্যালয় তো হতে হবে কি রকম একটা ইন্টারন্যাশনাল প্লেস যেখানে বিভিন্ন দেশের মানুষ থাকবে, এবং এটা কিন্তু র্যাঙ্কিংও কাজ দিত। র্যাঙ্কিংও দেখা হয় একটা বিশ্ববিদ্যালয়ে কতজন ফরেন ফ্যাকাল্টি আছে, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা আমি যা বিশ্ববিদ্যালয়ে আমি একটা এক্সাম্পল বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা 100 পোস্টডক থাকতো র্যাঙ্কিং অটোমেটিক আগামী বছর মানে কয়েক ধাপ 100 কমে যেত, এগিয়ে যেত আমরা। কারণ পোস্টডক ইজ এ মাস্ট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউনিভার্সিটি এজ রিয়েল ইউনিভার্সিটি, পোস্টডক ছাড়া বিশ্ববিদ্যালয় হবে না। তো এটা নাই আমাদের, পিএইচডি স্টুডেন্ট ছাড়াও হবে না। তাহলে একটা পিএইচডি স্টুডেন্ট যদি আমাদের থাকতো আমার ডিপার্টমেন্টে 50টা বা 20টা এই ছাত্রদেরকে দিয়ে আমি ল্যাবে কাজ করতে পারতাম, কারণ আমরা যখন ল্যাবে যাই বছরের পর একই জিনিস করতে করতে আমরা মানে ফেড আপ হয়ে যাই। ছাত্র যখন থাকে তাদের বয়সের কারণে তারা এনার্জেটিক থাকে, দে ক্যান গো টু দা প্রত্যেকটা ছাত্রের সাথে ইন্টারেক্ট করতে পারে, যেহেতু তাদের বয়স পাশাপাশি বয়স তাদের ইন্টারেকশনটাও ভালো হয়। এর মাধ্যমে আমাদের ছাত্ররাও অনেক বেনিফিটেড হচ্ছে, ল্যাব গুলা মোর ভাইব্রেন্ট হচ্ছে। সুতরাং পিএইচডি ছাত্র পোস্টডক ছাড়া একটা বিশ্ববিদ্যালয়ে কখনো সত্যিকারের বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে উঠতে ইম্পসিবল না, ইম্পসিবল। আমি আজকে স্যার আরেকটা বিষয় আর দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, আদারওয়াইজ আলোচনা তো ডেফিনেটলি আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করছি যে অনেক কিছু নিয়ে কথা বলতে বলা যায় বা বলা সম্ভব, তো সব বিষয় শেষ করতে পারবো না, নেক্সট আমরা আবার আলোচনা করব। একটা বিষয় এখন একটু টাচ করতে চাই, সেটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে, এবং তারপরে আমরা একটু আলোচনা করতে চাই যে আমাদের দেশে যে খাতাগুলো দেখা হয় পাবলিক ইউনিভার্সিটিতে সেটার জন্য এই ডাবল এক্সামিনেশনটা আসলে দরকার কিনা আদৌ, যেটা আসলে আমাদের রেজাল্ট দিতে অনেক বেশি সময় নেয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমি যেই জিনিসটা ফোকাস করতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করে তারা কিন্তু দেখেন যে তাদের কিন্তু প্রচুর ক্লাস করাইতে হয়, তারা কিন্তু ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদেরও ক্লাস করায়, আবার অনার্সের স্টুডেন্টদেরকেও কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকেও কিন্তু তারা আপনার টিচিং করে, পাশাপাশি তারা কিন্তু রাইট। এবং এখন খেয়াল করে দেখেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু সবচেয়ে কম সংখ্যক আপনার পিএইচডি টিচার দেখা যায়, আপনি যদি খেয়াল করে দেখেন যে পাবলিক ইউনিভার্সিটির তুলনায় কিন্তু অনেক কম সংখ্যক আপনার টিচার কিন্তু আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে, কিন্তু আবার ছাত্র সংখ্যা কিন্তু আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো অংশেই কম না। এবং ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে
এক ধরনের একটা ফ্রাস্ট্রেশন থাকে আমাকে বা ইভেন আপনাকে আমি শিওর যে প্রচুর স্টুডেন্ট কোয়েশ্চেন করে যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে গবেষণা করতে পারবো কিনা। অনেস্টলি স্পিকিং, ন্যাশনাল ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি, এটা পাবলিক ইউনিভার্সিটি এবং এটা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতোই কিন্তু, হ্যাঁ, সব দিক দিয়ে আপনার মান বা আপনার পড়াশোনার যে ইয়ে এগুলো কিন্তু সিমিলার থাকা উচিত বা দরকার। আমি জানি না কতটুকু পার্থক্য, বাট আমি মনে করি যে উচিত। এখন ন্যাশনাল ইউনিভার্সিটি যারা শিক্ষক তাদের আবার নিয়োগের পদ্ধতিটা আবার একটু ডিফারেন্ট, হুইচ ইজ কাইন্ড অফ রিডিকুলাস, কারণ আমি মনে করি না যে আসলে ওদেরকে এভাবে নিয়োগ দেওয়া উচিত। একেবারে প্রিলি রিটেন দিয়ে তাদেরকে স্পেশাল বিসিএস এর মাধ্যমে আমি মনে করি যে নিয়োগ দেওয়া উচিত। এনিওয়ে তারা দেখেন আপনার বিদেশে পিএইচডি করতে পারে না, তাদের প্রমোশন স্লো, এটা নিয়ে তাদের শিক্ষকদের অনেক অভিযোগ। অথচ আমার প্রায় মনে হয় যে আমরা যদি ওই শিক্ষকগুলোকে ট্রেন করতে পারতাম তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের অনেক রিসোর্স বেরিয়ে আসতো। এই জিনিসটার প্রতি সরকারের বা আমাদের নীতি নির্ধারকের ফোকাস নেই কেন, বা আপনার পার্সোনাল অপিনিয়নটা কি? প্রথম কথা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় একটা সেই লজ্জার বিষয়, কারণ আমি বলি প্রত্যেকটা উপজেলা লেভেলে কোন একটা কলেজ আছে, যেই কলেজে অনার্স খুলে বসে আছে, পড়াবার মতো শিক্ষক নাই, শ্রেণীকক্ষ ক্লাসে নেওয়ার মতো শ্রেণীকক্ষ নাই, ল্যাবের কোনো ফ্যাসিলিটি নাই। আমি আমি যে কলেজে পড়াশোনা করছি সেই কলেজে মানে হাজার হাজার ছাত্র, 10% ছাত্র ক্লাসে আসেও না, আর আসলেও ওরকম পড়াশোনা হয় না। পড়াশোনা হলেও উইথ মানে একটা মানে অনার্স থাকা মানে কি ইউনিভার্সিটি, রাইট? তার মানে শিক্ষক হতে হবে সেই রকম লেভেলের শিক্ষক। তাহলে তার মানে কি এই ন্যাশনাল ইউনিভার্সিটি এক একটা কলেজকে পারমিশন দেওয়া হয় অনেক অনার্স ভর্তি করানোর জন্য, জাস্ট টু আর্ন মানি, নট টু টেক এনি রেসপন্সিবিলিটি। এই ছাত্রদেরকে কিভাবে সত্যিকারের ভাবে কোর্স পড়ানো যায়, কিভাবে পড়ানো যায়। আচ্ছা, এক দুই হলো আমার মতে এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনেক কিছু ভালো করতে পারে। আমি উদাহরণ আছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ জন ফারুক নামে একজন শিক্ষক আছে, সে ময়মনসিং আনন্দ মোহন থেকে অনার্স করছে, তারপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, পরে সে হিজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন শাহজালাল ইউনিভার্সিটি, ইনফ্যাক্ট ইন বাংলাদেশ খুবই একা একা ভালো নিজে নিজে রিসার্চ করছে, অনেক ভালো গবেষণাপত্র তার আছে। এখন প্রশ্নটা হলো যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স করছে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় একবার ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই বলে মাস্টার বিচার যোগ্যতা থাকে সেখানে তো মাস্টার করতে পারবে না। আমরা যদি তখন যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার মাস্টার করার জন্য সুযোগ দেওয়া হতো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা এখন পড়ছে তাদের মধ্যে একটা ড্রাইভ থাকতো, ও আমি তো ভালো পড়লে পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার করতে পারবো। তাহলে এইভাবে আমরা তাদের মধ্যে একটা এক ধরনের এনার্জি ঢুকিয়ে দিতে পারতাম যে এই এনার্জির কারণে অতিরিক্ত পড়াশোনা করতো, এই স্বল্প পরিসরেও যতটুকু সুযোগ সুবিধা আছে নিজের পড়ে হোক যেভাবেই হোক পড়ে অনেকে হয়তো ভালো করতো, তারা হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখানে সেখান থেকে ভালো করতে পারতো। এখন আমরা ঢাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে করছি কি, আমরা শুধু মাস্টার্স একবার অনার্সে ভর্তি মানে অ্যাডমিশন টেস্টে পাস করলে আমরা দেই না বলে আমাদের ছাত্র আমরা কিন্তু অনেক ট্যালেন্টকে কিল করে ফেলি। এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে যদি আমরা এই সুযোগ দিতাম এদেরকেও আমরা এদের মধ্যে এক ধরনের মানে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যে পরিমাণ মানে আমাদের আমাদের প্রশাসন দ্বারা নিষ্পেষিত হয় এটা ভাষায় প্রকাশ করার মতো না। তাদের প্রমোশন গুলোকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হয়, তাদের তারা যদি একটা কোথাও ইউরোপ আমেরিকাতে পিএইচডির জন্য সুযোগ পায় এই ছুটি পাওয়ার জন্য তাদেরকে যে পরিমাণ মানে ধর্ণা দিতে হয় মন্ত্রণালয়ে, মানে আমিও প্রায় এই অভিযোগগুলো শুনি।
তো আমাদের কলেজের শিক্ষকরা প্রচন্ড পরিমাণে নিগৃহীত হয় বাই আওয়ার মিনিস্ট্রি। এই মিনিস্ট্রির কাজ হলো আসলে কলেজের শিক্ষকদেরকে আসলে মানে সার্ভিস দেওয়া, অথচ সেই সার্ভিস তো দেয়ই না। এই যে প্রাইম মিনিস্টার ফেলোশিপটা, এটা শুড বি গিভেন মোর টু দ্য কলেজ টিচার। আমি বারবার এই কথাটা বলছি, আমি বারবার এই কথাটা বলেছি যে এটা আসলেই কলেজের শিক্ষকদের বেশি দেওয়া উচিত, তাহলে আমাদের জাতি বেশি উপকৃত হতো, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কোয়ালিফাইড টিচার পেতে, তাহলে অন্তত প্রচুর রিসোর্স বের করে আনতে পারতাম। তো সেটা করা হয় না, এই আর কি। তো এটাই আমি মনে করি যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে, আমি একটা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে একটা আর্টিকেল লিখছিলাম একটা পত্রিকায়, যার জন্য আমাকে প্রায় শোকোপ করার মতো একটা অবস্থা, আমাকে চিঠি পাঠাইছে। হ্যাঁ, আমাদের এই কপি কপি টু ভাইস চ্যান্সেলর, কপি টু মেনি, যে আমাদের কমিটির চেয়ারম্যান, কেন আমি এই কথা লিখলাম। মানে শুধু আমাকে না, জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যারাই কথা বলছে অনেকের নামই শুনছি মানে মামলা করবে এরকম থেকে দেওয়া। ভেরি আনফর্চুনেট কথা বলা, কারণ এটার মধ্যে অনেক টাকা পয়সা খেলা আছে। মানে এটা যেই পরিমাণ ইনকাম করে, আমার মতে একটা রিসোর্স যেহেতু কম, একটা করতে পারতো মানে টেলিভিশনের মাধ্যমে ভালো ভালো শিক্ষক দেশ থেকে বিদেশ থেকে এনে মানে মানে দূর শিক্ষণের মতো করেও পড়াশোনা করানো যেত। যে যে সাবজেক্ট গুলো একটা কঠিন সাবজেক্ট, মনে করি ফিজিক্স এর কোয়ান্টাম মেকানিক্স, ফিজিক্স এর ইলেকট্রোডাইনামিক্স, ফিজিক্স এর পার্টিকেল ফিজিক্স, এইসব সাবজেক্ট গুলা মানে কোয়ালিফাইড শিক্ষকদেরকে নিয়ে পড়ানো যেতে পারতো। এমনকি বাংলাদেশের প্রচুর ইয়াং রিসার্চার যারা আছে বিদেশে, তাদেরকে দিয়েও কিন্তু আপনার ফ্রি ফ্রি অনেক আপনার প্রোগ্রাম মানে আপনার কোর্স করানো যায়। এখন তো আমাদের এই মানে জুমের মাধ্যমে আমাদের ক্লাস সম্ভব, কারণ কে ফিজিক্যালি কে কোথায় আছে ইট ডাজন্ট ম্যাটার। আমরা শুধু এই সুযোগটা কিন্তু আমরা নিয়ে আমাদের ছাত্রদেরকে উপকার করতে পারি, শুধু প্রশাসন যদি একটু উদ্যোগ নেয়, উদ্যোগ নিলে ভালো ভালো শিক্ষক দেশে হোক বিদেশে হোক এই শিক্ষকদেরকে দিয়ে অ্যাকচুয়ালি ক্লাস নেওয়ানো সম্ভব। আমরা তাহলে স্যার ফাইনালি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের পাবলিক ইউনিভার্সিটির যে খাতা দেখার যে প্রক্রিয়াটা, আমি যখন স্টুডেন্ট তখনও শুনতাম যে রেজাল্ট দেরি হওয়ার মূল কারণ হলো খাতাগুলোকে আপনার দুইটা এক্সামিনার দিয়ে চেক করা হয়, এটা কি এখনো চলে? হ্যাঁ, যদি এটা এখনো চলে, আই মিন আপনি কি মনে করেন যে এটা আসলে এখনো কন্টিনিউ করার দরকার আছে? কারণ আমাদের দেশে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে বা ইভেন বাহিরের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে তারা তো এই ধরনের আপনার দুইজন শিক্ষক দিয়ে বা আপনার ওরা এক্সামিন করার প্রয়োজনীয়তা মনে করে না, এবং এগুলো নিয়ে তো খুব একটা আলোচনা বা প্রশ্ন উঠে বলেও আমি শুনি না বা দেখি না। তাহলে আমরা এটা এটা অনেক আগে থেকে আমরা এটা করছি এবং এখনো কি এটার প্রয়োজনীয়তা আছে কি না, এই 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 বিষয়ে যদি একটু বলেন। একটা প্রতিষ্ঠান বলো, একটা বিশ্ববিদ্যালয় বলো, কখনো উন্নত হয় না যদি তার নিয়ম কানুন গুলো পরিবর্তিত না হয়। মানে ইভলিউশন, ইভলিউশন হলো একটা মেইন মানে আলটিমেট এসেন্স টু ডেভেলপ ইউরসেলফ। আমি যদি সময়ের সাথে পরিবর্তিত না হই, যেমন বলা হয় যে শান্ত পুকুরে দুর্গন্ধ ছড়ায়, যেটা ডোবা, তাহলে প্রবাহ থাকতে হবে। এখন পি জে হার্টো যখন আমাদের প্রথম ভাইস চ্যান্সেলর, তিনি যে শুরু করে দিয়ে গেছে, গত 100 বছরে আমরা এই সিস্টেমের পরিবর্তন করি নাই, এবং যতবার করতে যাই আমাদের শিক্ষকরাই সবচেয়ে বড় বাধা। কারণ কি? কারণ শিক্ষক শিক্ষককে বিশ্বাস করে না, কারণ বিশ্বাস করার মতো শিক্ষক আমরা নিয়োগও দেই না। এখন কথা হলো যে সেকেন্ড এক্সামিনার কেন প্রয়োজন, কারণ আমরা শিক্ষক শিক্ষককে বিশ্বাস করি না, মনে করি এই শিক্ষক তো মানে রাজনৈতিক কারণে অমুক ছাত্রকে বেশি নাম্বার দিয়ে দিবে। এইটা তো একটা সলিউশন আছে, আমরা যদি খাতাগুলো ছাত্রদেরকে দিয়ে দিই তাহলে তো এই প্রবলেম আর থাকে না, কারণ আমরা যদি ট্রান্সপারেন্ট হয়ে যাই না। এখন অনেকে এই জায়গাটাতে প্রশ্ন করে যে তাহলে ছাত্রদের মধ্যেও ওই ধরনের বিশ্বাস থাকবে না, যেমন আপনি যখন বাইরে পিএইচডি করতে গেলেন নিশ্চয়ই দেখছেন যে পরীক্ষার খাতা কিন্তু রিটার্ন করে দেয় ওরা,
আমাকেও কিন্তু পরীক্ষার খাতা রিটার্ন করে দিত। তখন আমি তো প্রথম যখন খাতা রিটার্ন করে আমি খুবই অবাক যে খাতা রিটার্ন করে দিছে। আমি কিন্তু প্রথম আসলে খাতা আবার টিচারকে দিতে গেছিলাম, তো পরে টিচার অবাক হয়ে গেছে যে আমি তাকে আবার খাতা আপনি দিতেছি। আমি ভাবছিলাম যে কি যে আমাকে হয়তো এক দুই দিনের জন্য দেখতে দিছে, কিন্তু খাতা কিন্তু একেবারে দিয়েই দিছে। তো আমি চিন্তা করলাম যে আমাকে তো দেশে তো কোনোদিন খাতাই দেয় না বা দেখানোই হয় না। তুমি আশ্চর্য হবা নাম্বার গুলা নিয়ে আমরা কিভাবে এটাকে মানে যেমন একটা খুবই লুকানোর বিষয়, যখন আমরা টেবিলেশন করি ইভেন আমাদের সহকর্মী পর্যন্ত আমাদের পাশ দিয়ে হেঁটে যায় খুব লুকিয়ে রাখি। নাম্বার কি লুকিয়ে রাখার বিষয়? নাম্বার স্টুডেন্ট আর্ন করে, যে যখনই পরীক্ষা দেবে আমি যখন খাতাটা দেখে ফেলবো এই নাম্বার গুলো আমাকে নোটিশ বোর্ডে টাঙ্গাই দিব, আমি একটা মানে ইন্টারনেটে আমি দিতে পারি, একটা কপি আমি কন্ট্রোলার অফিসে পাঠিয়ে দিতে পারি, অর্থাৎ উই ক্যান মেক ইট ট্রান্সপারেন্ট, খাতাগুলো খাতাদেরকে দিয়ে দিতে পারি। তখন আর এক্সটার্নাল এক্সামিনার না থাকলে বিশ্ববিদ্যালয় গুলা অনেক অর্থে অপচয় থেকে রক্ষা পায়, কারণ খাতা যখন এক্সামিনারকে দিয়ে দেখানো হয় সেখানে টাকাও দেওয়া হয়। সবচেয়ে বড় স্যার সময়টা, এই যে দেখেন স্টুডেন্টদের প্রচুর সময় সেভ হয়। এখন অনেকে প্রশ্ন করে যে যদি বিশ্ববিদ্যালয়ে আপনার খাতা দিয়ে দেওয়া হয়, আমি একবার বলছিলাম যে হ্যাঁ আমি মেনে নিতে পারি যে আমাদের দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে লক্ষ লক্ষ স্টুডেন্টের খাতা দেওয়া হয়তো সম্ভব না, দ্যাটস ফাইন। বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডিপার্টমেন্টে 20 জন স্টুডেন্ট থাকে, 25 জন, 50 জন, 100 জন স্টুডেন্ট থাকে, তাদের খাতা দেওয়া পসিবল। এখন অনেকে কোয়েশ্চেন করে যে যদি খাতা যদি দিয়ে দেওয়া হয় ওখানেও একটা কেওস তৈরি হতে পারে, সেটা হলো স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করবে না যে তাকে এই নাম্বার দেওয়া হলো কেন। আমি বললাম যে এটা আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয় লেভেলের স্টুডেন্টরা খুব বেশি দিন এটা আপনার হ্যাঁ ওই ধরনের আচরণ করতে পারবে, কারণ আমি যদি রাইট জিনিসটা খাতায় নাই লিখে থাকি আমি কিভাবে এটা ক্লেম করব যে স্যার আমাকে নাম্বার কম দিলেন কেন। মানে সারা পৃথিবীতে যদি সম্ভব হয় বাংলাদেশে কেন সম্ভব হবে? আমার কথা এটা, আমরা কি ভিন্ন কোন ইয়া আর আমাদের ভিতরে কি নৈতিকতা, আমাদের ভিতরে কি অ্যাকসেপ্টেন্স এর পাওয়ার নাই বাংলাদেশেই? তো ইভেন আমি শুনছি বুয়েটেও হয় একটা এক্সামিনার, যতদিন পর্যন্ত আমরা এটাকে ইনকামের একটা সোর্স দেখবো ততদিন পর্যন্ত আমরাই যাব না। আরেকটা জিনিস অ্যাড করতে চাই স্যার, ট্রান্সপারেন্সির মধ্যে কিন্তু অনেক খারাপ জিনিস অটোমেটিক চলে যায়। আপনি খেয়াল করে দেখবেন যে টেকনোলজি যখন আপনার ডেভেলপ হলো তখন কিন্তু আপনার উন্নত দেশে অনেক বাজে মানুষ কিন্তু অটোমেটিক্যালি আপনার ভালো হইতে বাধ্য হলো, কেন টেকনোলজি কিন্তু আপনার ট্রান্সপারেন্ট করে। আমাদের দেশে যদি পাবলিক ইউনিভার্সিটিতে খাতা দিয়ে দেওয়া হয় এবং যদি ওইখানে পাশ মার্কটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই, স্টুডেন্টরা দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু আরো ফোকাসড হবে আপনার পড়াশোনার দিকে। ছাত্র রাজনীতি করে যারা আপনার পড়াশোনা থেকে দূরে থাকে বছরের পর বছর, যারা কিন্তু আপনার পড়াশোনা না করে শুধু ছাত্রত্ব টিকিয়ে রাখে, তারা কিন্তু দেখবেন যে আপনার পড়াশোনা করতে বাধ্য হবে, কারণ তারা তখন অনৈতিকভাবে কিন্তু আপনার কাছে যায় দাবি করতে পারবে না, স্যার আমি তো খাতায় লিখছি কিন্তু আপনি তো আমাকে নাম্বার দেন। বাংলাদেশে কিন্তু ছাত্র রাজনীতির অনেক স্টুডেন্টদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ পাওয়া যায় যে তারা শিক্ষকদের কাছ থেকে এক্সট্রা আপনার ইয়ে পায়, বা আপনার তারা পাশ করে না কিন্তু ছাত্রত্ব নেওয়ার জন্য আপনার বছর পর বছর ওইখানে ছাত্রলীগ আছে, ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, ছাত্র ইউনিয়ন আছে, বাম নামক অনেক দল আছে, শিক্ষকরা করে রাজনীতি। যার জন্য এখন কোন একজন শিক্ষক যদি কোন একটা দলের হয় সেই দলের ছাত্ররা তখন মনে করে আমি একটু এক্সট্রা ফেভার তো পেতেই পারি, আর অন্য ছাত্ররা মনে করে এই স্যার বলে আমাকে আমি যেহেতু এই দল থেকে এই জন্য নাম্বার দেয় না। সুতরাং ছাত্র রাজনীতির এটা একটা কুফল, শিক্ষক রাজনীতির এটা একটা কুফল। আমরা যদি আমাদের গ্রহণযোগ্যতা, আমরা যদি ভালো মানের শিক্ষক নিয়োগ দিতাম, মানে ভালো মানের কি একটা শিক্ষক, এখন গতকাল যে মাস্টার্স পাস করে আসছে সে হয়ে গেছে শিক্ষক, তার সাথে এখনো যে মাস্টার্স পরে একসাথে হয়তো বা একসাথে একই রুমে ছিল হলে, তাকে যদি খাতা দেখতে যাওয়া হয় স্বাভাবিক অনেকের সন্দেহ তৈরি হয়। আমরা যদি পোস্ট ডকওয়ালা বা ফিজিওয়ালা শিক্ষক নিতাম ওই যে কানেকশনটা ডিলিংট হয়ে যেত তখন, এবং ছাত্রের বয়স এবং অভিজ্ঞতার কারণে, শিক্ষকের বয়স এবং অভিজ্ঞতার কারণেও তার ইন্টিগ্রিটি বেটার হতো।
সুতরাং আমাদের শিক্ষকদের অনেকে ইন্টিগ্রিটির অভাব আছে, আমাদের মানে মানে আমাদের পার্সোনালিটির সমস্যা। আমার যদি পার্সোনালিটি ওইরকম হতো তাহলে ছাত্ররা এটা কোনো সমস্যা মনে হতো না আমার মনে হয়। এখন যেহেতু আমরা রাজনীতি করি, যেহেতু আমরা অনেক শিক্ষক আছে মানে আসলে শিক্ষক সুলভ না, শিক্ষক হওয়ার এই বয়সে শিক্ষক হওয়ার কথা না বিশ্ববিদ্যালয় লেভেলে, কারণ যে গতকালকেই হয়তো বা আজকে সে শিক্ষক হয়েছে, গতকালকেই সে একই হলে থার্ড ইয়ার পড়তে এলে ছাত্র যারা পড়ে তাদের সাথে একই রুমে ছিল, সে আজকে শিক্ষক, এরকম তুমি উদাহরণ তো তুমি কোথাও পাবো না। সুতরাং এইগুলো আমাদের কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর করা, আমরা যদি এন্ট্রি লেভেলটা আসলে ফিজি লেভেল করে ফেলতে পারি এই সমস্যা অনেকটা দূর হয়ে যাবে। কারণ যেহেতু পিএইচডি করে আসলে একটা মানুষের মানে নৈতিকতাও বেটার হবে, এবং ওই যে ক্রস যে ইয়েগুলো আমরা বলছিলাম যে ক্রস অ্যাপয়েন্টমেন্ট গুলো দরকার, যে শুধু আমার স্টুডেন্টরাই হ্যাঁ শিক্ষক নিয়োগের সময় প্রাধান্য পাবে এইটা আসলে বন্ধ করা উচিত। এগুলো বন্ধ করলে আমরা আরেকটা কথা প্রশ্নগুলো এক একই সমস্যা, প্রশ্নটা আমরা কখনো ক্রিয়েটিভ প্রশ্ন করতে পারি না, ক্রিটিক্যাল থিংকিং এর কোনো অপরচুনিটি এখানে নাই। কেন নাই? কারণ যখন প্রশ্নটা মডারেশনের মাধ্যমে যায় তখন আমরা একটা প্রোটোটাইপ এক প্রশ্ন করতে হয় আমাদেরকে, আটটা থেকে পাঁচটা, তাহলে আটটা থেকে পাঁচটা প্রশ্ন করতে গেলে ইউ ক্যানট বি ক্রিয়েটিভ। আমাকে যদি আমি কোর্স পড়াই আমি প্রশ্ন করব তখন আমি শূন্যস্থান পূরণ দিতে পারি, আমি কিছু অবজেক্টিভ টাইপ দিতে পারি, আমি কিছু প্রবলেম দিব, আমি কিছু আমি আই ক্যান বি ক্রিয়েটিভ ইনোভেটিভ। এই সুযোগটা আমাদের মডারেশনের মাধ্যমে চলে মানে এক্সটার্নালের মাধ্যমে কোশ্চেন নিলে পরে সেই সুযোগটা, যেহেতু আটটা থেকে একশো বছর ধরে আছে আটটা থেকে পাঁচটা, এবং আপনি গত গত কয়েক বছর কোশ্চেন পড়লে কিন্তু আপনি পাস করে যাবেন হয়ে যায়। সুতরাং কোশ্চেন কোশ্চেন ক্রিয়েটিভ কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে কোশ্চেন ইজ দ্য ড্রাইভিং ফোর্স। এবং ভালো কোশ্চেন করার জন্য কিন্তু টিচারদেরও কিন্তু প্রচুর পড়তে হয়, প্রচুর। কিন্তু ওই যে প্রোটোটাইপ কোশ্চেন করতে হলে কোনো ডিসকাস হ্যাঁ রাইট ইন এসএম অন দ্যাট, এগুলোর জন্য কোনো ফিস, এইগুলো কোনো মানে ভালো শিক্ষক হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো সময় ব্যয় করার। কিন্তু আমাকে যদি ওপেন বুক প্রশ্ন করতে বলা হয় তাহলে অনেক ডিফিকাল্ট, আমাকে যদি কোনো একটা মানে মানে ক্রিয়েটিভ প্রশ্ন করতে বলা হয় এটা অনেক টাফ, এটার জন্য অনেক হাঁটতে হয়। আমি যখন ইনকোর্সের প্রশ্নগুলো করি মানে আমি দিনের পর দিন অনেক সময় ব্যয় করে আমি প্রশ্নগুলো করি, কারণ এখানে কোনো মডারেশন নাই, আই ক্যান আই হ্যাভ ফুল। এখন কথা হলো এই যে দেখো 40 নম্বরের প্রশ্ন, এটা কিন্তু এখানে কিন্তু কোনো মডারেশন নাই, এখানে কোনো এক্সটার্নাল খাতা দেখে না, অর্থাৎ 40% আমাকে বিশ্বাস করা যায়, 100 করা যায় না, 50% নিয়ে আমাকে বিশ্বাস করা যায় না। মানে ফাইনাল প্রশ্ন পরীক্ষা নিয়ে ওই 40 নম্বর কিন্তু টোটালি আমার উপরে, আমি কিভাবে কেমন প্রশ্ন করবো, আমি কেমন ভাবে খাতা দেখবো, এখানে কিন্তু কোনো কারো কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হয়ে গেছে ওই 60 নম্বরের প্রশ্ন, যখন ফাইনাল পরীক্ষা হয় সেখানে আমাকে সন্দেহ করা হয়। শিক্ষককে যদি সন্দেহ করা হয় সেই সিস্টেম কিভাবে ভালো চলবে? আমাকে একটা এমন একটা সিস্টেম থাকতে হবে, ইফ সামবডি ইজ কট ডুইং সামথিং রং হি শুড বি পানিশড। এই পানিশমেন্টের ব্যবস্থা যদি আমরা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারতাম তাহলেই সিস্টেমটা ভালো চলতো, তাহলে আর এক্সটার্নাল পেশন কিছু লাগে না। এখন এক্সটার্নাল থাকলে একটা অসুবিধা কি দেখতে জানো, অসুবিধা কি আমি এক্সটার্নাল, আমি বললাম কি ও এত কিছু লিখছে, আমি একটা মিড লেভেলের মার্কস অর্থাৎ মিডিয়াম নাম্বার আমি দিলাম, এতে আমি আই ক্যান বি সেফ সাইন। এটা তো ছাত্রের প্রতি যথেষ্ট পরিমাণ মানে ইয়ে করা হলো হলো না, সুবিচার করা হলো না। সুবিচার করতে হলে যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু নাম্বার দিতে হবে। সুতরাং এক্সটার্নাল যারা হয় তারা অনেক সময় প্রশ্নগুলো ঠিক মতো বুঝে না, সময়ও নাই, একটা মিড নাম্বার একটা সেফ সাইডের থেকে একটা নাম্বারটা দিয়ে দেয়, উইচ ইজ নট গুড, উইচ ইজ নট ফেয়ার। তাহলে এই জন্যই বলি যে কোর্স পড়ায় তারকে যদি সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তাহলে কোর্সের প্রতি তার একটা মায়া আছে, কারণ সে পড়াইছে, সে প্রশ্ন করছে, সে ছাত্রদেরকে চেনে, সে ছাত্রদেরকে ভালোবাসে, কারণ সে যখন মার্কিংটা করবে ওরকম ভাবে মার্কিংটা দেবে, এটাই হলো আসল কাজ। হ্যাঁ সব সিস্টেমের কিন্তু লুপহোল থাকবে, বর্তমান ডাবল সিস্টেমেও
কি করছে জানো, আমি এটা তো স্লোলি আমরা আসলে ইমপ্রুভ করি সবকিছুই। কি হয় জানো, যে এমনও হয় আমি শুনি আর কি, যে যে এক্সটার্নাল তাকে বলা হয়, তাকে আমি যে নাম্বারটা দিলাম সেই নাম্বারটা তাকে দিয়ে দিলাম, ফর এক্সাম্পল দিয়ে দিলে তাকে খাতা দেখতে হয় না, আমার নাম্বারের আশেপাশে দুই নাম্বার যোগ দুই নাম্বার বিয়োগ করে করে পরবর্তীতে ইউ উইল গিভ মি এ ফেভার। এগুলো তো আমরা অর্থাৎ সুস্থ চিন্তা থাকলে সিস্টেম দিয়ে তাকে আটকানো সম্ভব। আমাকে শিক্ষক হতে হলে অনেস্ট হতে হবে, এখানে কোনো ধরনের কোনো কারণে কারো যদি অনেস্টি নিয়ে প্রশ্ন ওঠে তার শিক্ষকতা করার যোগ্যতা নেই, তাকে চাকরিচ্যুত করতে হবে। এইরকম একটা সিস্টেম যখন তাহলে আমি যদি এই চাকরিচ্যুত করতে গিয়ে আমি যদি কোনো রাজনীতি না খেলি তাহলে ভালো। আমরা স্যার আরো অনেক সময় আলোচনা করতে পারবো, আমি জানি যে অনেক বিষয় আছে, সো সব তো আলোচনা করা যাবেও না। আমি শুধু ক্লোজিং রিমার্কে যেটা বলবো, যে আপনি বাংলাদেশের একটা বড় ইউনিভার্সিটিতে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা অবস্থায় আপনি যে শিক্ষা এবং গবেষণা নিয়ে লেখালেখি করতেছেন, এটা আমি পার্সোনালি যে কি পরিমাণ অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার পার্সোনালি একটা রেসপেক্টের জায়গায় যে আপনি কি ধরনের একটা অবস্থান নিয়েছেন এটা আমি বলে বুঝাতে পারবো না। এবং আমি এটা ওপেনলিও বলছি যে আপনার সাথে যদি আমার অন্যান্য বহু বিষয়ে দ্বিমত থাকে, দ্বন্দ্ব থাকে, শুধু এই বিষয়টার জন্য আপনার প্রতি আমার একটা রেসপেক্ট থাকবে। এবং আমি রিকোয়েস্ট করব, আমি নিশ্চিত যে আমাদেরকে যারা শুনতেছে তাদের অনেকেরই মানে রিকোয়েস্ট থাকবে যে আপনি এটা বন্ধ করবেন না, কারণ আমাদের দেশে ওই কাজটাই কঠিন যে আপনি যখন আপনার কাজটাতে আছেন সেই অবস্থায় ওই কাজটা নিয়ে সমালোচনা করা, আমাদের দেশে এটা কিন্তু বেশিরভাগ দেখা যায় না। আমাদের বেশিরভাগ আমলারা কি করে, যখন সে চাকরি করে সে জীবনে 10টা কথা বলবে না সিস্টেম নিয়ে, তখন আপনি মনে করেন যে কথা বলবে মানে এমন সব কথা বলবে যেটা আসলে সমাজের রিফরমেশনে কোনো কাজই আসে না, কিন্তু যেই সে আপনার রিটায়ার করবে তখন দেখা যায় শুরু করে দেয় দেশের ভালো মন্দ নিয়ে আলোচনা করা, অথচ তার দরকার ছিল তখন আলোচনা করা। আমাদের শিক্ষকদের ক্ষেত্রে তাই দেখা যায়, বুদ্ধিজীবীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাই দেখা যায়। আসলে উচিত হলো যে যে বিষয়ে এক্সপার্ট এবং যে যে কাজটা করছে ওই অবস্থায় ওইটার যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আলোচনা করা, যদিও এটা সময়ের জন্য আসলে শুধু তাদের যে দোষ তা না, আমাদের পুরো সোসাইটিটাকে আমরা এমনভাবে আপনার রিশেপ করেছি ব্যাড ওয়েতে যে দ্যার ইজ ভেরি মিনিমাম স্কোপ যে আপনি কথা বলতে পারবেন। এখানে কথা বলাটাকে পার্সোনাল অ্যাটাক হিসাবে দেখা হয়, আমি জানি যে আপনাকেও বহু মানুষ ইনবক্সে বা কমেন্টে আপনার পার্সোনাল অ্যাটাক করে, এটা এটা আমাদের কালচারে একটা বড় ধরনের প্রবলেম যে ইভেন আপনি যদি একটা সিস্টেম নিয়ে কথা বলতে যান ওই সিস্টেমের মধ্যে যারা আছে তারা এটাকে ব্যক্তিগত আক্রমণ হিসাবে দেখে। অনেস্টলি স্পিকিং আমাদের উচিত যে একটা পদ্ধতি নিয়ে, একটা ব্যবস্থাপনা নিয়ে, একটা পুরনো মানে ব্যবস্থাপনাকে কিভাবে কন্টিনিউয়াসলি সংস্কার করা যায়, কন্টিনিউয়াসলি আপনি রিশেপ করা যায় সেটা নিয়ে সবসময় কথা বলা। আজকে যদি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সবগুলো যদি আমাদের শিক্ষা ব্যবস্থা থাকতো তারপরও কিন্তু ওখানে কথা থাকতো। আজকে আমরা ইউরোপ আমেরিকার উদাহরণ দিই, কিন্তু ইউরোপ আমেরিকার আবার যারা আপনার এডুকেশনালিস্ট আছে তারা কিন্তু আবার এটা নিয়ে মানে বারবার কথা বলতেছে যে তাদের এখন এক্সিস্টিং সিস্টেমে কোথায় প্রবলেম আছে সেটা নিয়ে আলোচনা হয়। সো আমার একটা হোপ বা আমি পার্সোনালি যেটা বিলিভ করি সেটা হলো যে কোনো রিফরমেশনের আগে, যে কোনো রিশেপের আগে প্রথম বিষয়টা হলো আলোচনা। আমি জানি যে আমাদের দেশে অনেকেই শুধু বলে যে আপনার শুধু আলোচনা করে কি হবে, শুধু আপনার কি যেন বলে সমস্যা দেখিয়ে কি হবে, সমস্যাটা যে একটা সমস্যা সেটা আমাদের দেশে সবাই জানে না। তার চেয়ে বড় কথা হলো আমি যে বিষয়ে এক্সপার্ট আমি যদি সেটা নিয়ে কথা না বলি ওই বিষয়টা অন্য কেউ আলোচনা করতে পারবে না। আমি গত 12 বছরের গবেষণা জীবনে যে এক্সপিরিয়েন্স নিয়েছি সেটা একটা আমলার নেই, সেটা একটা রিক্সাওয়ালার নেই, সেটা একটা শ্রমিকের নেই, সেটা ইভেন কি বিশ্ববিদ্যালয়ের অনেক তরুণ শিক্ষকের নেই। সুতরাং আমি যদি এটা নিয়ে কথা না বলি তাহলে এই কথা বলবে কে? এটা বলার কোনো, আপনি যে অধ্যাপক আজকে যে আপনি অধ্যাপক আপনি কিন্তু এটা একদিনে হন নাই, আপনি আন্ডার গ্রাজুয়েট করেছেন, মাস্টার্স করেছেন, আপনি ইউরোপে গবেষণা করেছেন, দেশে অনেকদিন শিক্ষকতা করেছেন, এই যে লম্বা একটা সময় যে আপনার এক্সপিরিয়েন্স এটা কিন্তু একদিন দুই দিন 10 দিনে কোনোদিন হয় না। এবং এই এক্সপিরিয়েন্সটার কারণে কিন্তু আপনি ডিফারেন্ট ডিফারেন্ট চোখে ডিফারেন্ট ডিফারেন্ট আপনার জানলা দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং আমাদের যারা তরুণ আছে যারা শুনছে বা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে শিক্ষক এবং যারা স্টুডেন্ট, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আলোচনা
এবং কোনো বিষয়কে আসলে তুলে আনা, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা সোসাইটিতে ডিসকাস বা ডিসকাশন শুরু হয়েছে, আমি এটা কিন্তু অনেক পজিটিভলি দেখি, কারণ আমি গত 10 বছর আগেও দেখি নাই যে আমাদের দেশের শিক্ষা গবেষণা নিয়ে নানামুখী আলোচনা এখন উঠে আসছে, এখন আলোচনা হচ্ছে, এটা খুবই একটা আশার বিষয়। আর প্রত্যেকটা জায়গায় ট্রান্সপারেন্সি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমি দেখেছি যে আমরা বহু বিষয় আলোচনা করতে পারিনি। একটা শিক্ষক কোথায় পড়াশোনা করে এসেছে আমরা জানতাম না, একটা শিক্ষক কোথায় আপনার রিসার্চ করে এসেছে আমরা জানতাম না, এটাকে এটা এটা নিয়ে হাইড অ্যান্ড সিকের কিছু নাই। তারপরে খাতাগুলো কিভাবে দেখা হয়, আদৌ আসলে আমি আমার প্রাপ্য নাম্বারটা পাচ্ছি কিনা এটা আমি জানতাম না, আমার খাতা আমি কোনোদিন দেখতে পারতাম না। এগুলো কিন্তু লুকোচুরির বিষয়, এগুলো সবকিছু ট্রান্সপারেন্ট হওয়ার কথা ছিল। কারণ আমি যখন বাইরে পিএইচডি করতে গেলাম, আমাকে খাতা দিয়ে দেওয়া হচ্ছে, অবাক একটা বিষয়। টিচাররা কোথায় পড়াশোনা করেছে, গবেষণা করেছে, আমি এক্সপ্লিসিটলি সবকিছু আপনি জানতে পারতেছি, এটা তো লুকোচুরির কোনো বিষয় না। সো ইট হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট। এবং আমি খুবই আশাবাদী যে এগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমার কাছে আপনার রিকোয়েস্ট একটাই, আপনি লিখে যাবেন। আমি জানি যে এই কথার জন্য, লিখার জন্য আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হয়, এটা খুবই আন্ডারস্ট্যান্ডেবল, বিশেষ করে বাংলাদেশে বসে লিখার করা, মানে লেখালেখি করা এবং শিক্ষকতা অবস্থায় আপনার লেখালেখি করা, এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। যে বাংলাদেশে কিন্তু সমালোচনা করার মানুষ খুব কম, রাইট, প্রবলেম নিয়ে আলোচনা করা, প্রবলেম দেখা আলোচনা করা যেহেতু কম, সেই জন্য আমি মনে করি যারা আমরা করি আমাদের দায়িত্বটা বেশি হয়ে গেছে, অনেক প্রেসার বেশি, অনেকে যদি করতো তাহলে আমাকে অনেক কম করলে হতো, যেহেতু অনেকে করেন সেইটাকে আমাকে কম্পেনসেট করতে হয়, যার জন্য আমাকে বেশি বলতে হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষকরা কথা বলতো, আমার আজকে কথা বলতে হতো না, সুতরাং আমি কথা বলি কারণ হলো আই এম কম্পেনসেটিং আদার্স, যাদের কথা বলা উচিত ছিল তারা কথা বলে নাই বলে এখন অনেকে বলে আপনি খালি প্রবলেম দেখেন, প্রবলেম ইজ এ পার্ট অফ দ্য সলিউশন, প্রবলেম হলো আসল। You have to identify the problem, then you have to work for the solution. That's that, that is, I mean, this is how society actually reshape hoy ba reform hoy. Right. So ami jini boli je sobchomoy age amra research kore shekhane hoto, mane kono ekta bishoye goboshona korar jonno age to you have to find a problem. Right. Ebong limitation theke shuru korte hoy je kothay limitation ta ache, existing limitation ta ki. So amra ashole ei jonno problem ke face korte chai na. লুকিয়ে থাকতে চাই সব সময়, ইউ হ্যাভ ওয়ান টু পুট মানে অল দ্য প্রবলেম আন্ডার দ্য ম্যাট্রিক্স। হ্যাঁ, প্রবলেম নিয়ে আলোচনা করতে হবে, প্রবলেম নিয়ে কথা বলতে হবে, তারপরে উই ক্যান মুভ ফরওয়ার্ড। আমরা যে সব প্রবলেমকে আন্ডার দ্য রাগ যদি লুকিয়ে রাখি তাহলে তো আমাদের কখনো কোনো পরিবর্তন হবে না। এবং আমি আরেকটা কারণে আপনাকে কৃতজ্ঞতা জানাই, যে যেটা হলো এখন আমি অনেককে আপনার উদাহরণটা দিতে পারি, অনেকে আমাকে একেবারে ইনবক্সে বা আপনার ইভেন কমেন্টে বলবে যে আপনি বিদেশে বসে বসে লিখছেন, আপনি দেশে এসে শিক্ষকতা করে চেঞ্জ করেন। এখন আমি দেশে গিয়ে শিক্ষকতা করলেই কি মানে চেঞ্জ করা সম্ভব ছিল? আমি আপনারা তো অনেকই শিক্ষক আছেন, আপনারা অনেকেই ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করে গেছেন, আপনারা কি চাইলে সবকিছু পারতেছেন না? বিকজ চেঞ্জের জন্য একজন মানুষ এনাফ না, একটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য একটা চেঞ্জ লাগে। এবং এখানে আমি বিদেশ থেকে বসে কথা বললে আই মিন বা আমি দেশে গেলেই যে আপনি চেঞ্জ হয়ে যাবে তা তো না, কিন্তু আমি অ্যাটলিস্ট একটা ডিসকাশনের জন্য যে বিষয়গুলো ছেলেমেয়েদের মধ্যে যে তুলে ধরা বা ছেলেমেয়েদের মধ্যে যে আলোচনা যে ইগনাইট করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি তো পারতা, তুমি তো আমেরিকার মতো একটা দেশ। হ্যাঁ, কোনো কোনো আমার কোনো ধরনের আপনার সমস্যা নেই, আমি আল্লাহ চাইতে যে বেতন পাই যে ইয়ে পাই আমি খুব আরামে কাটিয়ে দিতে পারি। বাংলাদেশ এটা নিয়ে যখন সমালোচনা হয় আমি যখন দেখি কেউ কেউ প্রশ্ন করে, আমি প্রচুর মানে ইনবক্স আপনি নিয়ে পাই। এবং আমার বেশি খারাপ লাগে কখন জানেন, যখন একজন এডুকেটেড পারসন, লাইক এডুকেটেড বলতে তারা হয়তো অনেকে ইয়াং টিচার অথবা আপনার বিশ্ববিদ্যালয় আপনার স্টুডেন্ট, তারা এসে বলে স্যার আপনি বিদেশ থেকে বলতে পারতেছেন, দেশে এসে শিক্ষক হিসাবে জয়েন করে কিছু করেন, তো আমাকে এমন কিছু এক্সাম্পল দেয়, আমি এগুলো নিয়ে হয়তো ফিউচারে লিখব, যে এক্সাম্পলগুলো ইভেন রেলেভেন্টও না, যে অমুক অমুকরা তো ফিরে গেছে। হ্যাঁ, অমুক অমুকরা ফিরে গেছে, কারা গেছে এগুলো
আমি আল্লাহ চাহে তো তোমাদের চেয়ে কম জানি না, এবং তারা যে ফিরে গেছে আমি সেটাকে ডিভ্যালুয়েট করছি না, সেটাকেও আমি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সেই ফিরে যাওয়ার পিছনে অনেক কারণ ছিল, বা তারা ফিরে না গিয়ে যে আসলে শিক্ষা ও গবেষণার জন্য কিছু করেছে, সেই ধরনের এক্সাম্পল তোমরা আমাকে দেখাতে পারবা না। আমি একটা এক্সাম্পল দিই, প্রফেসর জামাল নজরুল ইসলাম, তার থেকে বড় সায়েন্টিস্ট বাংলাদেশ এখন পর্যন্ত নাই। আচ্ছা, তার মতো ব্যক্তি বাংলাদেশে যাওয়ার পর সে যদি বাংলাদেশে ফিরে না এসে সে যদি ইউরোপে ইংল্যান্ডে থাকতো, হি উড হ্যাভ ডান মাচ মোর দ্যান হি ডিড ইন বাংলাদেশ। কারণ কি? কারণ বাংলাদেশ জানে না হাউ টু ইউটিলাইজ, কারণ আমি যদি সরকারে থাকতাম আমি জামাল নজরুল ইসলামকে বলতাম ইউ আমি একটা ইনস্টিটিউট খুলতেছি, কারণ তোমার সাথে পৃথিবীর সমস্ত বড় বড় সায়েন্টিস্টের এবং তুমি তাদেরকে আনো আনো বছরে তিন মাস থাকুক, চার মাস থাকুক, পনেরো দিন থাকুক, এরা আসুক, এসে এসে আমার ছেলেদেরকে নিয়ে এখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করো, দ্যাট উইল বি আ ইন্ডাস্ট্রি ফর প্রোডিউসিং ক্রিয়েটিভ, সেই প্রোডিউস ক্রিয়েটিভ গুলাকে আমরা নিয়োগ দিতে পারতাম। This is chain type, I mean chain reaction type of process. তাহলে আমরা তো জামাল নজরুল ইসলাম কি তার যে একটা ইন্টারন্যাশনাল একটা নেম আছে, একটা ফেম ছিল, এই ফেমটাকে আমরা ইউজ করতে জানি নাই। সুতরাং একই কথা বলা যায় জাফর ইকবালের ক্ষেত্রে, জাফর ইকবালকেও আমরা ওনাকে কি কোন ভাইস চ্যান্সেলর বানানো হয়েছে? উনি তারপরেও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এই যে মেজর মাইনর আজকে আমরা আলোচনা করলাম আলোচনার শুরুতে, এটা অনেক কিছু নীতি তৈরি করছে বিকজ জাফর ইকবাল, এবং সুতরাং জাফর ইকবাল, কিন্তু তারপরেও তার তার ফুল পটেন্সিয়ালটা আমরা দেখতে পাই না। হ্যাঁ, তো আমি বলছি যে আসলে কি ফিরে আসতে, আমি আমার দেখা মতে আমার বয়সী আমার ফ্রেন্ড বা আমার সিনিয়র বা আমার জুনিয়র অনেক ট্যালেন্টেড মানুষ দেশে ফিরে আসছে, আসার পরে তারা কি করতে পারছে? তারা যদি আজকে বিদেশ থাকতো এই দেশে সুনাম হয়তো, দে কুড বি অ্যাম্বাসেডর অফ দ্য কান্ট্রি, কারণ বিদেশে থাকলেও দেশে যে উপকার হয় না এমন না, প্রত্যেকটা চাইনিজ যারা চায়না আমেরিকাতে আছে দে আর অ্যাম্বাসেডর ফর দেয়ার ওন কান্ট্রি। একটা মানুষ যখন আমি তুমি যখন ভালো করবো আমেরিকাতে থেকে, ও রাফুল আলম হি ইজ ফ্রম বাংলাদেশ, এটা একটা নাম হয়। সুতরাং আমার যে অনেক ট্যালেন্টেড মানুষগুলো যারা আসছে, রাষ্ট্র যদি তাদেরকে প্রপার গাইড না দেয়, প্রপারলি ইউজ করতে না জানে, সেই সময় কেউ ফিরে আসাটা ইটস এ লস, লস ফর দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড কান্ট্রি অ্যাজ ওয়েল। তো আমি মনে করি আগে একটা পরিবেশ তৈরি করতে হয়, বিদেশ থেকেও এসে পরিবেশটা তৈরি করা কঠিন, রাষ্ট্র এমন একটা লিডারশিপ তা থাকতে হবে দেশে যে লিডারশিপ অনুভব করবে, যেমন এখন চায়না একটা লিডারশিপ আছে তারা অনুভব করছে, এই জন্য তারা হান্ড্রেড বা থাউজেন্ড ট্যালেন্ট কিভাবে হান করে নিয়ে আসা যায়, কিভাবে সুযোগ সুযোগ নিয়ে আনা যায়। তারা যে আর ইন্ডিয়াও তাই, আজকে থেকে বিশ বছর আগে ওই যে বোস্টন ইউনিভার্সিটি এক প্রফেসর, তাকে ইন্ডিয়া থেকে গিয়ে একটা সার্চ কমিটি ওখানে আমেরিকাতে গিয়েছে, ওখানে গিয়ে তার ইন্টারভিউ নিতে নিয়ে বলছে তুমি আমরা তোমাকে ইন্ডিয়াতে চাই, তুমি কত বেতন চাও, তোমার কি সুবিধা দরকার, ব্যাক টু ইন্ডিয়া। তো মানে এইভাবে তো আনতে হবে মানুষকে, মানে আনলেই হবে না, তাকে সেই সুযোগ সুবিধা দিতে হবে, অপরচুনিটি দিতে হবে, নাহলে ইট উইল বি এ লস। তাহলে আমি যদি আমি বলি রাউফুল আলম বাংলাদেশে আসলেই যে বাংলাদেশের পরিবর্তন হয়ে যায়, যেহেতু ইট ইজ নট দ্যাট ইজি আনলেস আমাদের যে রাষ্ট্র যারা চালায়, রাষ্ট্র যারা চালায় এরা হলো আর্কিটেক্ট অফ দ্য কান্ট্রি, এই আর্কিটেক্ট যতদিন পর্যন্ত না বুঝতে পারবে হাউ টু ইউজ দ্য পিপল লাইক রাফুল আলম অর পিপল লাইক এনিবডি, যারা দোজ হু কাম ব্যাক, তাদেরকে কিভাবে আমরা ব্যবহার করব, প্রপার সম্মান দিব, প্রপার এনভায়রনমেন্ট দিব, না দিলে তো আসবে কেন, আসবে কেন, এখানে নিরাপত্তা নাই,
এখানে আমি একটা পাসপোর্ট করতে গেলে আমাকে নানান জায়গায় দৌড়াতে হয়। হ্যাঁ, দেশের যারা যারা নীতি নির্ধারক তারাই তো দেশ ছেড়ে পালাচ্ছে, যারা দেশটাকে গড়ার কথা, হবে না যারা যারা দেশটাকে গড়ার কথা, যারা তোমার জন্য আমাদের জন্য পরিবেশ তৈরি করার কথা, তারা শুধু তারা না, তাদের সন্তানদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। এই দেশ কিভাবে পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে? আগে তো একটা এমন একটা আর্কিটেক্ট দরকার, স্থপতি দরকার দেশটাকে গড়ার, যার একটা স্বপ্ন আছে, যার একটা ভিশন আছে, যে জানে যে কারা দেশ গড়তে কন্ট্রিবিউট করতে পারে, তাদেরকে কিভাবে সুযোগ দেওয়া যায়, কিভাবে রাইট পরিবেশ দেওয়া যায়, এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করা যায়। আমি ইনফ্রাস্ট্রাকচার আগে না, আগে মানুষ তৈরি করতে হবে। মানুষ তৈরি না করলে, কারণ উন্নত হয় কি দিয়ে? মানুষ দ্বারা উন্নত হয়, উন্নত মস্তিষ্ক দিয়ে। উন্নত মস্তিষ্ক দরকার, তাহলে আমাদের উন্নত মস্তিষ্ক তৈরি হয়। আমাদের প্রাইমারি স্কুল উন্নত মানের করতে হবে, যেগুলো ইন্ডাস্ট্রি, মানে মানুষ বড়ার ইন্ডাস্ট্রি। আমাদের প্রাইমারি স্কুলগুলোকে উন্নত করতে হবে, আমাদের হাই স্কুলকে উন্নত করতে হবে, আমাদের কলেজকে উন্নত করতে হবে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত করতে হবে। এইগুলো করলেই পরে একটা দেশ দাঁড়াবে। যে এটা তুমি তোমার বইতে লিখত, আমি তোমার বই পড়ে আমি মানে মুগ্ধ। থ্যাংক ইউ স্যার, আমি এটা ভুলে গেছি স্যার, আপনাকে আবারও ধন্যবাদ যে আপনি ভূমিকা লিখে দিয়েছেন। হয়তো অনেকে জানে না, প্রফেসর কামরুল হাসান মামুন উনি আমার যে সেকেন্ড বই বাংলাদেশের স্বপ্নচোখ সেটার ভূমিকা লিখে দিয়েছে, এবং বাংলাদেশ স্বপ্নচোখের নামটা থেকে আমার মনে হয় ইয়াংরা বুঝতে পারবে যে এটার কারণই হলো আমি দেখতে চাই যে 2071 সালে বাংলাদেশের বয়স যখন 100 বছর হবে তখন বাংলাদেশকে আমরা কিরকম দেখতে চাই, এবং সেই রকম দেখতে চাইলে কি ধরনের মানুষ দরকার, কি ধরনের পরিবর্তন দরকার, সেটা সামান্য কিছু আলোচনা আমি চেষ্টা করেছি করার জন্য। সো স্যারকে আবারও ধন্যবাদ যে স্যার আমার বইয়ের ভূমিকা লিখে দিয়েছে। আমি আলোচনা শেষ করব, এবং তার আগে আমাদের সাথে যারা আজকে জয়েন করেছে, প্রায় 200 জন মানুষ আমাদের সাথে জয়েন করেছে, এটা মানে খুবই আনন্দের একটা বিষয়, আনবিলিভেবল যে এত মানুষ আপনার দেশের শিক্ষা ও গবেষণা নিয়ে শুনতে চায়। আমি খুবই আশাবাদী, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা নিজেরাও আমাদের দেশের শিক্ষা এবং গবেষণা নিয়ে আলোচনা করুন, লিখালেখি করুন। আমি প্রচুর ইয়াং ছেলেমেয়েদেরকে বলি যে তোমাদেরকে আলোচনা করতে হবে, কারণ তুমি যদি মনে করো যে তোমার আলোচনা কেউ শুনবে না বা তোমার কথা কেউ শুনবে না, দ্যাটস ভেরি রং। আই মিন, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু গ্রো আপ। আই মিন, আমি আজকে কথা বলতেছি, প্রফেসর কামরুল হাসান আজকে কথা বলতেছে, আমরাও কিন্তু এক সময় স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি বিশ্বাস করি যে এই জিনিসটা রাতারাতি হয় নাই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমাদেরকে অনেক বিষয়ে আসলে স্ট্রাইক করতো, যেটা আমাদের মধ্যে রয়ে গেছে বিধায় কিন্তু আমরা এখনো আজও এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারছি। হয়তো আমাদের এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি অনেক, দ্যাটস ট্রু, বাট তখনও আমাদের ভিতরে এই জিনিসগুলো স্ট্রাইক করতো যে কেন আমাদের এই সমস্যাটা, কেন আমরা এইগুলো করতে পারি না, কেন আমরা চেঞ্জ করতে চাই না। আমি নিশ্চিত যে এগুলো আমাদের ভিতরে রাতারাতি বা দুই একদিনও হয় না, এটা তখনও ছিল। স্যারকে আবারও ধন্যবাদ আড্ডা দেওয়ার জন্য, আমরা আবার আড্ডা দিব, অন্যান্যদেরকে নিয়ে আড্ডা দিব, এবং তোমরা যারা আছো, আমি আমাদের বিশেষ করে আমার যারা বয়সে ছোট তাদেরকে বলবো যে তোমরা কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে আলোচনা করো, ফ্রেন্ডদের সাথে ডিসকাস করো। এখন ইন্টারনেটের যুগ, তোমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করো, কিভাবে অন্য দেশের ভালো জিনিসগুলোকে আমরা ধার করতে পারি সেটা নিয়ে চিন্তা ভাবনা করো, এবং সেগুলো নিয়ে লেখালেখি করো। আর যারা ইয়াং শিক্ষক তাদেরকে আমি প্লিজ রিকোয়েস্ট করব যে পার্সোনালি কোনো কিছু না নিয়ে আপনারা কিভাবে আবার আপনাদের জায়গাটা থেকে, হ্যাঁ, চেঞ্জ করবেন আমাদের শিক্ষা গবেষণাকে, সেটা নিয়ে আলোচনা করবো, এবং বিদেশ থেকে আপনারা যে এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আসেন সেটাকে প্লিজ কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে ভাবুন। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ যারা আমাদের সাথে জয়েন করেছে। আবারও নেক্সট টাইম কথা হবে, সবাই ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, বাই।